শুধু দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং অভিনন্দন সবাইকে। আপনারা এখন ধরে অপেক্ষা করছেন, আজকে একটু লেট হয়ে গেছে আমাদের, আমার একটু টেকনিক্যাল সমস্যার কারণে। দর্শক, আপনাদেরকে যেভাবে কথা দিয়েছি, আজকে দুজন প্রতিথিদশা অতিথি আমার এখানে আসবেন, তারা উপস্থিত হয়েছেন। তো আপনারা আজকে অনেকেই মনে করছেন যে আজকে বাহাস হবে, তর্ক বিতর্ক হবে, এই সে। আসলে ব্যাপারটা তা নয়, কারণ আজকে যে দুজন অতিথি আমার এখানে এসেছেন তারা অনেক সম্মানিত। তারা দুজনেই আপনারা জানেন অনেক বিশ্বাসী, আমাদের সৃষ্টিকর্তার প্রতি শতভাগ বিশ্বাস রয়েছে। আমি যদি একটু বলতে চাই, যেমন জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসির ব্যাপারে সবাই জানেন, তিনি একজন বাংলাদেশের স্বনামধন্য আলেম এবং তিনি ইসলামিক চিন্তার একজন মানুষ। এবং কিছুদিন আগে তার একটি অনুষ্ঠান করেছিলাম, সেটা ব্যাপকভাবে বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করেছে। আপনাদেরই অনুরোধে আবারও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি হুজুরকে আমি আনতে সক্ষম হয়েছি, তিনি আমার সাথে আবারও আজকে যুক্ত হয়েছেন, তার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আরেকজন অতিথি যাকে দেখতে পাচ্ছেন, তিনি প্রায় শতবর্ষী একজন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। আপনারা তাকে হয়তো সবাই চেনেন, কিন্তু তার সম্বন্ধে কতটুকু জানেন নতুন যারা প্রজন্ম, তাদের কাছে আমি বলতে চাই। তিনি ছোট্ট একটি কথা দিয়ে আমি শুরু করতে চাই, তিনি এমন একজন মানুষ, তার এত অবদান এই বাংলার বাংলাদেশের জন্য। তিনি যখন ইয়াং ছিলেন বিলেতের রয়্যাল, বিলেত বলতে আমি যুক্তরাজ্যের কথা বলছি, রয়্যাল কলেজ অফ সার্জনস এ তিনি এফআরসিএস তিনি করতে গিয়েছিলেন, যেটা ডাক্তারি পেশায় অনেক বড় একটি ডিগ্রি। বাংলাদেশ থেকে সেখানে পড়তে গিয়েছিলেন সেই তৎকালীন সময়ে, 1971 সালের আগে। তখন সেখানে পড়াকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কিন্তু শুরু হয়ে যায়। তিনি চূড়ান্ত পর্ব কিন্তু শেষ করতে পারেননি, না করে ইচ্ছাকৃতভাবে তিনি লন্ডন থেকে সরাসরি সোজা চলে গিয়েছিলেন ভারতে। সেখানে মুক্তিযোদ্ধাদের যে ক্যাম্প ছিল আগরতলার মেলাঘরে, সেখানে তিনি একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন। সেখানে তিনি ডাক্তার মবিন, তৎকালীন সময়ের আরেকজন ডাক্তার মবিনের সাথে মিলে প্রায় 480 শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হসপিটাল নামক একটি হসপিটাল তিনি তৈরি করেন। সেখানে স্বল্প সময়ের মধ্যে তিনি অনেক নারী পুরুষকে স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান প্রদান করেন এবং রোগীদের সেবা করতে শুরু করেন। এই অভূতপূর্ব সেবা পদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার ল্যান্সেটে প্রকাশিত হয়েছিল। আমরা ডাক্তার জাফরুল্লাহ সম্পর্কে আমরা আজকে, আমি এই কথাগুলো এই কারণেই বলছি, আমরা হয়তো মনে করছি অনেকে যে তিনি বিশ্বাসী নন, এই কথাটি একদম ভুল। তিনি সম্পূর্ণ বিশ্বাসী একজন মানুষ। তবে আমার মতো আপনার মতো হাজারো লাখো মানুষের প্রশ্ন রয়ে গেছে আমাদের ধর্মীয় কিছু কিছু ব্যাপারে, যেগুলি সম্বন্ধে সম্পূর্ণ ধারণা রাখেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসির মতো এরকম বড় বড় আলেমরা। আমরা তাদের কাছে জানতে চাইব, এটাই স্বাভাবিক। আজকেও ঠিক সেই জানতে চাওয়ার আগ্রহ নিয়ে আজকে আমার এই অনুষ্ঠানটি। আপনারা ডেফিনেটলি আজকে এই আলোচনাটি খুব সুন্দরভাবে শুনতে পাবেন এবং আমি চেষ্টা করব সারাক্ষণ একটি আর সুন্দর আলোচনা উপহার দিতে। সেজন্য আপনাদেরকে যা করতে হবে, অবশ্যই এই অনুষ্ঠানটিকে আপনাদের টাইমলাইনে শেয়ার করে অন্য হাজারো লাখও, আজকে এই অনুষ্ঠানটি ইতিহাস হবে ইনশাআল্লাহ, আপনারা যদি সহযোগিতা করেন। তাহলে চলুন দর্শক, আমি শুরু করি। আমার দুজন অতিথি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমি এ ব্যাপারে নিশ্চিত, এর আগে কথা হয়েছে। আমি প্রথমে ডাক্তার জাফরুল্লাহ স্যার আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি, আপনি এত ব্যস্ত একজন মানুষ, আজকে আমার অনুষ্ঠানে আবারও সময় দিয়েছেন, আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। দুজনকে দুজনে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, স্যার আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি হুজুর, ধন্যবাদ আপনাদের, এবং স্যার আপনাকে ধন্যবাদ। আমি স্যার আপনার কাছে একটু যাই, আলোচনার আজকে সূত্রপাতটা আপনাকে দিয়ে একটু করতে চাই। আপনি স্যার বিভিন্ন সময়ে অনেক কিছু প্রশ্ন রেখেছেন, কারণ আপনি বড় কোনো আলেম নন, আমাদের মতোই একজন সাধারণ মানুষ, স্বাভাবিক আপনার মনে প্রশ্ন জাগতে পারে। কিন্তু সেই প্রশ্নগুলি অনেকের মনের মধ্যে দোলা দেয় যে আপনার মতো একজন বিজ্ঞ মানুষ, যেখানে এত অবদান আপনার এই দেশের প্রতি, কিন্তু ধর্মীয় কিছু কিছু বিষয়ে আপনি বিভিন্ন সময় কিছু মন্তব্য করেছেন, যেগুলি জানতে চাওয়ার মতোই আমি মনে করি আমাদের মতো। সে ব্যাপারে আপনি যদি, আপনার কিছু জানতে চাওয়া থাকে, আপনি বলতে পারেন, আমি সহকারে আপনার সাথে আজকে আমরা এনায়েতুল্লাহ আব্বাসির কাছে জানতে চাইব। তো স্যার আপনি যদি একটু শুরু করেন, যে আপনার কাছে যদি আমি নারীদের পর্দা নিয়ে আপনি কিছু মন্তব্য করেছিলেন, সে ব্যাপারে যদি আপনার প্রশ্নগুলি একটু তুলে ধরেন, এরপরে আমরা।
পয়লা কথা হলে আমি বলে রাখতে চাই, ধর্মটা মানুষের একটা প্রাণের ব্যাপার, একটা বিশ্বাসের ব্যাপার, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা মজুর রাখে ব্যাপার। আচ্ছা কিন্তু এখানে এটা এখানে স্যার আপনাকে শুনতে একটু কষ্ট হচ্ছে, আপনি একটু জ্বর একটু, হ্যাঁ একটু কাছ থেকে যদি বলতেন না, পাশে মনে হয় একটু সাউন্ড শোনা যাচ্ছে, অন্যান্য সাউন্ড শোনা যাচ্ছে। জি আমি যেটা বলতে চাই, ধর্ম নিয়ে আমি কোনো বহাস করতে চাই না, কেন ধর্ম নিয়ে যুক্তি দিয়ে করা মুশকিল, এটা আবেগটা অনেক বেশি তাড়িত হবে। সেই জন্য আমি মনে করি যার যার ধর্ম সেখানে কোথার প্রতি একটা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং একটা ধর্মের প্রতি, সেখানে ইসলাম সম্পর্কে যদি আমি বলতে বললাম, আমি মনে করি অত্যন্ত একটা আধুনিক এবং একটা বিজ্ঞানসম্মত, তার অধিকাংশ ক্ষেত্রেই আমি সম্পূর্ণ আমি মনে করি যে প্রতিটি ক্ষেত্রে একটা যুক্তি তর্কের উপর দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে আছে। সেটা দুই একটা ব্যাপার ছাড়া অন্য কোনো বিষয়ে এটা নিয়ে আলোচনারই খুব জায়গা আছে বলে আমি মনে করি না। যেমন কি অনেকে বলে যে বোরখা সম্পর্কে, আমি যে কথাটা বলেছিলাম যে জন্য ওনারা, আমি বলেছি বোরখা হলো মেয়েদের আত্মরক্ষার জন্য এটা সৃষ্টি হয়েছে, দুটা জিনিস। আর তাছাড়া আমাদের আলেমগণ ওনারা জ্ঞানী মানুষ, আমি যেটা ভাবে বলেছি ওনার কোরআনের সবকিছু বিশ্লেষণ ই করা আমার পক্ষে সম্ভবপর না, কেন আমি আরবি ভাষাই পড়তে পারি না, ছোটবেলায় যা পড়েছিলাম সেটা তো এখন মনে নেই ভালো করে, সুতরাং আমার সেই অধিকারই নেই ওটা সম্পর্কে প্রবেশ। আমার কোরআন হাদিস সম্পর্কে যত জ্ঞান সেটা অন্য ভাষার থেকে নেওয়া, আমি পড়েছি, আমি যে পড়ি নেই যে আমি হাদিস বেশ কয়েকটা হাদিসেই পড়েছি, পড়ি এখনো আমি কোরআনের ইতাতে, আমি বিশ্লেষণ, আমি মনে করি যে রসুল্লাহ যেমন সর্বকালের একটা সর্বশ্রেষ্ঠ দার্শনিক, একটা রাজনীতিবিদ, ওনার প্রত্যেকটা ঘটনাকে আমি মনে করি অত্যন্ত সুভাবে নির্দিষ্টভাবে ওনারা চিন্তা করেছেন। সুতরাং এইসব নিয়ে বিতর্ক অনেকে বলে অনেকে, আমি যেটা বলেছিলাম যে আপনারা বোরখা পরেন কিন্তু বোরখার নিচে লিপস্টিক লাগান, যেটা আপনারা জানেন একটা ক্ষতিকর, কারণ এটাতে যে উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এতে কার্সিনোজেন্স থাকে। আপনারা আলেমগণকে বলেছিলাম আপনারা পান খাওয়া ছেড়ে দেন, এটাও ক্যান্সার উৎপাদক, অনেকে সবাই না। আমি ইনারা আরেকটা কথা আমি বলেছিলাম যে দেখেন খারাপ কাজ অন্য সবাই করে কিন্তু একটা ইমাম সাহেব বা মাদ্রাসার এই করলে সেটাকে বেশি দোষণীয় বলে মনে করেন, ওনারা যে একমাত্র কথা আমি বলেছিলাম আপনারা ভাস্কর্য দিয়ে না করে আমাদের সবাইকে হেদায়াত করেন যাতে আমরা সুনাগরিক হই, দেশে সুশাসন হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়, কিন্তু এটাকে দু চারজনে আমাকে ভুল বুঝে যেমন এইটাই নিয়ে আমার মনে হয় যে এটা দিয়ে, তা না হলে আমি তো ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমি বলি যে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা, তা নাহলে এত বিশ্ব। একটা ঘটনা বলি, আমি একজন চিকিৎসক হিসেবে দেখি মানুষের শরীরটা অদ্ভুত একটা জিনিস, একটা ছোট্ট 3 ইঞ্চি 2 ইঞ্চি 1 ইঞ্চি এইটা তার সাইজ, দুটা 24 ঘন্টা চলে, পৃথিবীর অন্য কোনো মেশিন 24 ঘন্টা চলতে পারে না, এটাকে অত্যন্ত কারিপূর্ণ সাথে, হার্টেরটাও ঠিক একই অবস্থা। সুতরাং এইটার দিকে আমরা মানুষের এত জ্ঞান বৃদ্ধি হয়েছে, আমরা 24 ঘন্টা না থেমে না বিশ্রাম নিয়ে এইসব জায়গাতে, বরঞ্চ আমি মনে করি যে এইসব তো একটা নিশ্চয়ই অপূর্ব ইয়ে। কিন্তু ওই যে আমার যেখানে আপত্তিটা, যেখানে আজকে ইনারা কিভাবে প্যান্ট পরতে হবেন বলেন যে আলখাল্লা ইতি, আমাদের পোশাক এসছে একটা প্রকৃতির নিয়মে অবস্থার পেতে, আরব দেশ ধুলিবালি আছে সেই জন্য বড় কম পোশাকটা, আমার দেশের ধুলাবালির কম, সুতরাং আমার ঠিক এটার প্রয়োজন নেই, ওটাকেই একমাত্র ইয়ে হওয়া উচিত নয়। সুতরাং এইসব নিয়ে আমি করতাম, বরঞ্চ আমার বেশি আপত্তিটা অন্য জায়গায় ধর্মের ব্যাপারে, মেয়েকে আমার মেয়েটা কেন আমার ছেলের সমান সম্পত্তি পাবে না, এখানে আমার কাছে আপত্তিটা। এখানে আমি জানি আমাদের প্রত্যেকটা, আজকে যদি আমি কোরআনটা ভালো করে পড়তে পারতাম এবং ইতিহাসটা, তা আব্বাসি সাহেবরা উনারা তো স্কলার, উনারা জানেন প্রত্যেকটা সুরা প্রত্যেকটা সুরা কখন কত তারিখ কি প্রেক্ষিতে খোদা অবতীর্ণ করেছেন, যেমন এইসবগুলি জানলে আমাদের জ্ঞান বৃদ্ধি হতো, আমরা হয়তো আরো ভালোভাবে ধর্মটাকে বুঝতে পারতাম।
এটাই, কিন্তু এটা নিয়ে এইসবের বিতর্কের, যেমন হযরত আয়েশা, আয়েশার যে ব্যাপারে যে ঘটনাটা হয়েছিল, সে খোদা যে বলেছে যে সূরাটা এসছে, এবং এই যে প্রত্যেকটি ক্ষেত্রে আমি দেখি অত্যন্ত সুচিন্তিত এইগুলি। আর অ্যারাবিক একটা অদ্ভুত ভাষা, আমি প্রায় বলি যদি এটা আজকে যদি ওই যুগে যদি নোবেল প্রাইজের কথা থাকতো তাহলে কোরআনই পয়লা নোবেল প্রাইজ, এত এত সুলিখিত সুরীতাতে আছে সেগুলি না। ওই যেহেতু আমার সাথে বিতর্কটা হলো মেয়েদের সম্পত্তিতে সমান অধিকার, আমরা মেয়েদের সম্পত্তিটা নিয়েই এখন আপনার প্রথম পর্বটাকে আমি একটু আব্বাস হুজুর কাছে যেতে চাই, এরপর আমরা অন্যান্য বিষয় নিয়ে অবশ্যই আলাপ করবো স্যার। তবে আপনি, আপনার প্রতি আমার একটা জিনিস জানার আছে স্যার, মানে আপনি তো শতভাগ শতভাগ আপনি তো বিশ্বাসী স্যার, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। ঘোষণা করেন না, তবে আমি রোজাটা 30 দিন রোজা বা 29 দিন যখনই হয় ওটা খুব, এই পর্যন্ত আমি কখনো রোজা ভাঙিনি। আমরা তাহলে স্যার নারী অধিকার নিয়ে, নারীদের পর্দা, নারী অধিকার এ বিষয়ে একটু ডক্টর এনায়েতুল আব্বাসি হুজুর আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, এটার সম্পূর্ণ আপনি ব্যাখ্যা দিবেন। পাশাপাশি আপনার কাছে আমি এটা জানতে চাই যে আপনাদের হুজুরদের মধ্যে, আই মিন আপনাদের আলেমদের মধ্যে এই পর্দা বিষয়ে কিছু পক্ষে বিপক্ষে মতামত আছে, যেমন মুখ দেখানো যাবে, কে বলছে মুখ দেখানো যাবে না, সেক্ষেত্রে আসলে কোরআনের আলোকে কি বুঝাতে চাই? কারণ আমাদের নারীদের, আমরা যদি যাই আরও আরও পিছনে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়কালের সময় যদি আমরা যাই, তাহলে দেখি হযরত খাদিজা আলাইহিস সালাম কিন্তু সেই সময় বাণিজ্য শুরু করেছিলেন আজ থেকে কত হাজার বছর আগে। তার মানে নারীদের যে একটা স্বাধীনতা, না মানে বাহিরে যাওয়া অথবা বাণিজ্য করবার মতো এরকম এক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আলাইহা আন্ডারে তিনি চাকরি পর্যন্ত করেছেন সেখানে। বর্তমান আলেম সমাজ থেকে দেখা যায় যে কোনো নারীর অধীনে চাকরি করতে আগ্রহী নন, কারণ তিনি নারী, এভাবে কেন দেখা হচ্ছে বর্তমান সময়ে? সেই সময় যদি এত আধুনিক চিন্তাভাবনা হয়ে থাকে, এখন কেন আমরা সেই পরের দিকে চিন্তা করছি? জনাব ডক্টর নাকিব আব্বাসি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده اللهم صل على محمد نور الله مدينه العلم وعلى بابه علي رضي الله تعالى عنه উপস্থিত ফেস দা পিপলের সম্মানিত সফল সঞ্চালক এবং পরিচালক সাগর, উপস্থিত বাংলাদেশের অত্যন্ত বিদগ্ধ একজন সমাজ সেবক, চিকিৎসক, বাংলাদেশের আমি শুনতে পেলাম এখনই স্বাধীনতা যুদ্ধে রয়েছে যার প্রত্যক্ষ অবদান, সে দৃষ্টিকোণ থেকে আমি বলবো একজন খাঁটি মুক্তিযোদ্ধা। আমাদের আজকের প্রোগ্রামে দেশে এবং বিদেশে যারা আজকের প্রোগ্রামটি দেখছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের যে বিষয়টি নির্ধারিত ছিল, ইসলামের রাজনীতি এবং নারীর অধিকার, যেহেতু বিষয়টি প্রথম পর্ব বাদ দিয়ে শুরু হয়ে গিয়েছে, আমি দ্বিতীয় পর্ব থেকে শুরু করছি। আমাদের সম্মানিত ডক্টর জাফরুল্লাহ সাহেব যে কথা বলেছেন, ওনার কথা স্পষ্ট ফুটে উঠেছে যে তিনি একজন আস্তিক এবং ইসলামের মূলকে তিনি বিশ্বাস করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনার মনে যে সংশয় সন্দেহ আছে সেটাও দূর করে দিন এবং ইমানের রঙে ওনার অন্তরকে রঙিন করে দিন। প্রথম যে কথাটি তিনি বলেছেন যে সম্পদের ক্ষেত্রে ইনহেরিটেড প্রপার্টি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ক্ষেত্রে নারীর অর্ধেক কেন পায়, এটাকে সমান কেন করা হচ্ছে না, এই প্রশ্নটির উত্তরটি আমি পড়ে দিচ্ছি। তার আগে আমি দেখব যে ইসলাম নারীর যে অধিকার ও সম্মান দিয়েছে পৃথিবীর পূর্বের কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন ইজম, কোন মতবাদ এত অধিকার এত মর্যাদা নারীকে দিতে পারেনি। আমি ধর্মের কথা যদি বলি, ওল্ড টেস্টামেন্ট যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ, নিউ টেস্টামেন্ট যেটা কিতাবুল মুকাদ্দাস আরবি সংস্করণ আমার কাছে আছে এখানে, ওল্ড টেস্টামেন্টে একটি কথা এসেছে যে ইহুদিদের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস,
আম্মাল ইয়াহুদু ফাকানাত আল মারআতু ইনদাহুম তুবাউ কাসিলআতিন রখীসাতিন ওয়া খাসিসা। ইহুদি ধর্মের পণ্ডিতগণ মনে করতেন যে মহিলারা সামান্য পণ্য সামগ্রীর মতো একটি জিনিস, যখন খুশি তখন মহিলাদেরকে কেনা বেচা করা যায়, এবং তাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে ওয়াকানু ইয়ানজুরুনা লিল মারআতি আলা আন্নাহা খাইনাতুন মুতামাররিদাতুন কাযিবাতুন ওয়া দালিলা ওয়ায়তাবিরুনাহা লা'নাতান লিআন্নাহা আগওয়াত আদম আলাইহিস সালাম। ইহুদিদের বিশ্বাস, ওল্ড টেস্টামেন্টে এসেছে, আমি আরবি ভার্স শুনিয়েছি, যে তারা মহিলাদেরকে মনে করে মিথ্যাবাদী, অভিশপ্ত, খেয়ানতকারী, কারণ তাদের বিশ্বাস হযরত আদমকে মহিলা হযরত হাওয়াই পদভ্রষ্ট করেছেন। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে নিউ টেস্টামেন্টে মহিলারা হচ্ছে শয়তানের বিষাক্ত তীর। হিন্দু ধর্মের উপনিষদ বা বিভিন্ন ধর্মগ্রন্থেও এমন কিছু কথা আছে যা নারী জাতির অপমান, অসম্মান এবং অধিকার ভুলুণ্ঠিত হয় বলে প্রমাণিত হয়। সেই ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলামে নারীর অধিকার ও সম্মান কতটুকু, আমি খুব সংক্ষেপে বলছি আমাদের মহতরম ডাক্তার জাফরুল্লাহ সাহেবের অবগতির জন্য ও যাদের মধ্যে সংশয় সন্দেহ আছে তা দূরীভূত করার জন্য। আল্লাহ পাক কোরআন কারিমে নারী পুরুষকে মর্যাদার দিক দিয়ে সমান নির্ধারণ করেছেন, সম্মানের দিক দিয়ে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে একজন নারী থেকে। আল্লাহ পাক এখানে নারী ও পুরুষকে সমান মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে পরমানন্দে বসবাস করো, যা খুশি তা খাও। এখান থেকে স্পষ্ট হয়ে যায় নারী ও পুরুষকে জান্নাতে থাকার ক্ষেত্র আল্লাহ তাআলা সমান অধিকার দিয়েছেন, এবং মানব জাতির বিকাশ, বংশ পরম্পরা এবং পৃথিবীতে মানব সভ্যতার আদি পুরুষ আদম ও হাওয়া দনুজনের অবস্থান জান্নাতে ছিল সে কথা আল্লাহর কোরআন ঘোষণা করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বা অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে যেখানে নারীকে অভিশপ্ত বলা হয়েছে আদমকে ধোকা দেওয়ার কথা বলা অপরাধে, সেখানে কোরআন কারিমে আল্লাহ তাআলা নারীকে কোথাও দোষারোপ করেননি হযরত হাওয়াকে। আল্লাহ কিছুটা দোষারোপ করেছেন আদমকে। আল্লাহ বলেছেন, ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্যতা করেছে এবং পদভ্রষ্ট হয়েছে। সেখানে আল্লাহ নারীকে সম্পূর্ণ নির্দোষ রাখলেন, আদমকে দোষারোপ করলেন। এর চেয়ে বেশি নারীর সম্মান মর্যাদা আর কি হতে পারে? শুধু তাই নয়, কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, নারীকে মর্যাদা সম্মান দেবার ক্ষেত্রে এত সুন্দর কথা, এত উচ্চাঙ্গের কথা না পূর্বে কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায়, না বর্তমান জাতিসংঘের সনদে পাওয়া যায়, না নারীবাদীদের কোনো বইতে পাওয়া যায়। আল্লাহ বললেন, যখন অবিশ্বাসীদেরকে বুশিরাহাদুহুম বিল উনসা, কোন কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের চেহারাটা কালো হয়ে যায়, তারা বেজার হয়ে যায়। মানে কন্যা সন্তান জন্ম নেওয়াকেই আল্লাহ তাআলা সুসংবাদ বলেছেন। নারী জাতির সম্মান মর্যাদা এবং পৃথিবীর জন্য তারা কত কল্যাণ বয়ে আনে সে কথাটি কোরআন স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে এসেছে, মান উবতুলিয়া মিন হাযিহিল বানাত কুন্না লাহু সিত্রাম মিনান নার, যে ব্যক্তি কন্যা সন্তানদেরকে লালন পালন করে, তাদের লালন পালনে ভরণ পোষণে কষ্ট করে, এই কন্যাগুলোই তার জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে দেওয়াল হয়ে দাঁড়াবে। নারী জাতির সম্মান মর্যাদা কত বেশি ইসলাম নির্ধারণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, মা আকরামান নিসা ইল্লা করিম ওয়ামা আহানাহা ইল্লা নাঈম, নারী জাতিকে সম্মান করে সেই যে ব্যক্তি চরিত্রবান, পরম সহিঞ্চু, উন্নত চরিত্র ও মানসিকতা ধারণ করে, আর নারী জাতিকে অপমান করে সেই যে ব্যক্তি নিন্দিত, কমিনা ও দুশ্চরিত্র। নারী জাতির অপমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বড় গুনাহ হিসেবে নির্ধারণ করেছেন। সম্পদের অধিকার ইসলাম নারীকে যা দিয়েছে, যতটুক দিয়েছে, তাই যৌক্তিক, নৈতিক এবং বৈজ্ঞানিক।
শুধুমাত্র সূরা নিসাতে যে কথাটা আল্লাহ বলেছেন, লিযাকারে মিসলু হাজ্জুল উনসাইয়াইন, অর্থাৎ এক ছেলের অংশ দুই কন্যা সন্তানের মতো, আল্লাহ এটা বলেছেন। এ দিয়ে শুধুমাত্র অপব্যাখ্যার সুযোগ নেই যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম সমান অধিকার দেয়নি। 1870 সালের আগে, ডক্টর জাফরুল্লাহ মহোদয় বলবেন, 1870 সালের আগে পৃথিবীর কোন সংবিধানে রাষ্ট্রে নারীর সম্পত্তির উপর কোন অধিকার ছিল না। 1870 সালে ইউরোপ আমেরিকাতে প্রথম নারীকে সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, তার সম্পত্তি আহরণের, সঞ্চয়ের, বন্টনের, সম্পদ রাখার অধিকার দেওয়া হয়েছে। অথচ আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআন কারিমে বলেছেন, লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিনিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা, পুরুষ যা কামাই করে অর্জন করে সেটা তার অংশ, নারী যা কামাই করে অর্জন করে সেটা তার অংশ, সেটাতে পুরুষ হস্তক্ষেপ করার কোনো অথরিটি, কোনো অধিকার রাখে না। এই যে নারীকে সম্পদের অধিকার ইসলাম দিয়েছে 1500 বছর আগে, সেই অধিকারকে স্বীকার করেছে পাশ্চাত্যের বুদ্ধিজীবীরা 1870 সালে। অতএব ইসলাম সব দিক দিয়ে নারীর অধিকারকে সমুন্নত করেছে, নারীর মর্যাদাকে আকাশচুম্বী করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইবনু মাজার হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের বেহেশত মায়ের পদতলে, মাদের পদতলে, মাদের পদতলে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। এই নারী জাতির মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কেউ দিতে পারে নাই। শুধু তাই নয়, সহিহ বুখারীতে এসেছে, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শ্রদ্ধা সম্মান পাবার ক্ষেত্রে কে বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার প্রশ্ন করেছেন, কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করেছেন, তারপর কে? আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা। চতুর্থবার বলেছেন, কে? আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাবা। তাহলে এই হাদিস থেকে দেখা যায় যে সম্মান মর্যাদা অধিকারের ক্ষেত্রে নারীকে আল্লাহ দিয়েছেন 75% পুরুষকে দিয়েছেন 25%। এই ক্ষেত্রে অধিকার মর্যাদা সম্মান পাবার ক্ষেত্রে ইসলাম পুরুষের চেয়ে নারীর মর্যাদা অধিকারকে 3 গুণ সমুন্নত করেছে, তাকে আমরা চিন্তা করেছি। শুধু কি তাই, এখন যে প্রশ্নটা আসে যে নারী পুরুষের সমান অধিকার, এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং অনৈতিক। আমরা নারী পুরুষের যতটুক যে প্রাপ্য ততটুক অধিকারকে স্বীকার করি, সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার চাওয়াটাও অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক। আমি ব্যাখ্যা দিচ্ছি, আমাদের জাফরুল্লাহ স্যার তো বড় একজন চিকিৎসক, নিশ্চয় বায়োলজি তিনি অনেক পড়েছেন। বায়োলজিতে স্পষ্ট এসেছে যে নারী পুরুষের মধ্যে পার্থক্যর ক্ষেত্রে 25 বায়োলজিক্যাল ডিফারেন্সেস বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান, নারী ও পুরুষের মধ্যে বায়োলজির দৃষ্টিকোণ থেকে 25টি পার্থক্য আছে। স্যার এটা অস্বীকার করতে পারবেন না। সাইকোলজিক্যাল পার্থক্য আছে 15টি, ফিজিক্যাল পার্থক্য আছে আরো 15টি। অর্থাৎ সৃষ্টিগত ভাবে নারী পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে 50%। সেখানে আমরা সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাওয়াটা শুধু অনৈতিক নয়, অবৈজ্ঞানিকও বটে। মেডিকেল সায়েন্স, বিশেষ করে বায়োলজিতে পাওয়া যায়, একজন অ্যাডাল্ট পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মস্তিষ্কের পরিমাণ, কোয়ান্টিটি হচ্ছে 60 গ্রাম, আর একজন অ্যাডাল্ট মহিলা, পূর্ণ বয়স্কা মহিলার মাথায় মস্তিষ্কের কোয়ান্টিটি হচ্ছে 40 গ্রাম, যেখানে মস্তিষ্ক বা মগজের পরিমাপেই নারী ও পুরুষের মধ্যে এতটা পার্থক্য। সেখানে সকল ক্ষেত্রে নারী পুরুষের অধিকার চাওয়াটা কতটা যৌক্তিক, নৈতিক এবং বৈজ্ঞানিক, সেই প্রশ্নটা জাফরুল্লাহ স্যারের কাছে রইল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাওয়াটা এটা নৈতিকতা এবং যৌক্তিকতা এবং বৈজ্ঞানিক মানদণ্ডে উত্তীর্ণ নয়, এটা একটি আবেগ ঘন কথা, এটা সত্যের মানদণ্ডে উত্তীর্ণ কোনো কথা নয়। এজন্য ইসলাম কোনো কোনো ক্ষেত্রে নারীকে পুরুষের চেয়ে অনেক বেশি অধিকার দিয়েছে, আর কোনো কোনো ক্ষেত্রে ইসলাম নারীর চেয়ে পুরুষকে বেশি অধিকার দিয়েছে। তাহলে আমরা নারী পুরুষের সমান অধিকার
চাইতে পারি না। আমরা নারী যতটুকু অধিকার প্রাপ্য তার অধিকার তাকে পুরা দিতে চাই, পুরুষ যতটুকু অধিকার পাবে ততটুকু অধিকার আমরা পুরুষকে দিতে চাই। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন লিযাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, এক ছেলের অংশ দুই কন্যা সন্তানের মতো, শুধু আমরা এতটুকু কেন দেখলাম? অন্য ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন তা আমরা কেন দেখলাম না? আল্লাহ পাক স্পষ্ট কোরআন কারিমে বলে দিয়েছেন নারী এক জায়গা থেকে পাবে না। আমি কোরআন কারিমের আরেকটি আয়াত এখানে তুলে ধরছি যেখানে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন নারীর সম্পদের অধিকার বিভিন্ন খাতকে উল্লেখ করে দিয়েছেন কোরআন কারিমের মধ্যে, যে যখন কোনো পুরুষ ব্যক্তি, কোনো মানুষ যদি পিতা মাতার মৃত্যুর পরে তার উত্তরাধিকার সম্পদ ছেলে যেরকম পাবে মেয়ে সেরকম পাবে, তবে কেউ বেশি কেউ কম। আত্মীয়দের রেখে যাওয়া উত্তরাধিকার সম্পদে ছেলেও অংশ পাবে মেয়েও অংশ পাবে। শুধু পিতার থেকে পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা মেয়েদের কথা বলেছেন যে তারা ছেলের অর্ধেকটা পাবে। যে অর্ধেকটা আল্লাহ মহিলাকে দিলেন তার সম্পদ হিসেবে নির্ধারণ করলেন, তার পুরাটাই হচ্ছে আনইউজ প্রপার্টি, সারা জীবন এটা সে তার ধন হিসেবে রেখে দিবে। অথচ পুরুষের উপর পুরুষ ডবল পেল, পুরুষের উপর আল্লাহ ফরজ করেছেন তার স্ত্রীর খোরপোশ দেওয়া, ফরজ করেছেন সন্তানদের দায়িত্ব পালন করা, ফরজ করেছেন স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা। পক্ষান্তরে স্ত্রীকে যে অর্ধেক সম্পদ আল্লাহ দিয়েছেন শুধু পিতার সূত্রে, অন্যান্য খাত থেকে স্ত্রী পাচ্ছে পাবে মেয়েরা পাবে সেটা ভিন্ন, শুধু পিতা থেকে যেটা পাবে যদিও পরিমাণে তা অর্ধেক, তার কোনো খরচ নেই, সেটা সারা জীবন যদি মহিলা সঞ্চিত রেখে দেয় স্বামীর কোনো অথরিটি নেই তার সম্পদে হস্তক্ষেপ করবে। আর যদি স্বামী তার সম্পদ থেকে তার স্ত্রীকে ভরণ পোষণ না করে, ইসলামী শরিয়া আদালতে স্বামীকে অ্যারেস্ট করা হবে এবং তাকে বাধ্য করা হবে তার সম্পদ থেকে যেন তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া হয়। অতএব আল্লাহ তাআলা বাধ্যত এক জায়গায় হুকুম করেছেন যে ছেলের অর্ধেক পাবে মেয়ে, কিন্তু পুরাটাই আনইউজ প্রপার্টি, এটা সারা জীবন তার জন্য এটা ডিপোজিট হয়ে থাকবে, এটা তার একটা সম্পদ, তার ভবিষ্যতের জন্য সে রেখে দিবে, যেখানে খুশি সেখানে তার সম্পদ সে খরচ করবে, স্বামীর কিছুর বলার থাকবে না। আপনারা বোরখাটা নিয়ে তো অ্যালার্জি বেশি, সেটার ব্যাখ্যাই দিচ্ছি, অনেকে জানতে চায়। জি জি জি, আচ্ছা, আমাদের জাফরুল্লাহ স্যারের যত প্রশ্ন আছে আমরা শুনবো এবং কোরআন সুন্নাহ থেকে এগুলোর উত্তর আমরা দিব ইনশাআল্লাহ। একটি কথা জাফরুল্লাহ স্যারের অবগতির জন্য বলছি, এবং জাফরুল্লাহ স্যার তো বিশ্বাসী মানুষ আমি বুঝতে পেরেছি, কিন্তু বাংলাদেশের যারা বুদ্ধিজীবীদের মধ্যে অবিশ্বাসী, সংশয়বাদী, নৈরাজ্যবাদী, তাদেরকে একটি কথা বলবো যে আল্লাহর কোরআনের প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, এবং আল্লাহর হাবিব যার উপর কোরআন আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বিশুদ্ধ হাদিস মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। সেজন্য বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে বা অন্য মতবাদকে জাস্টিফাই করতে হবে। তার কারণ পৃথিবীর, হুজুর এখানে আমার একটা প্রশ্ন আছে, পৃথিবীর এই যে যত প্রশ্ন জানার জন্য সৃষ্টি থেকে শুরু করে আল্লাহর যে কোনো বিষয়ে ইসলাম ধর্মের প্রতি সবকিছুর উত্তর কি কোরআনে দেওয়া আছে, এবং এগুলো জানতে চাওয়া কি কোনো অপরাধ? আমি 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 না না অপরাধ না, আমি সেটা বলে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর আমি যে কোরআন অবতীর্ণ করেছি তার সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। তাহলে জানতে চাইলে হুজুর বলা হয় এটাও বা কেন? মানে যারা জানে না তারা বলে যে না এটা জানতে চাইবেন না, এটা জানতে চাওয়া উচিত না, আপনি মুরতাদ, আপনি নাস্তিক, এই ধরনের কিছু কিছু দাবি দাওয়া উঠে আসে আলেমদের পক্ষ থেকে। জানতে চাওয়ার কিছু শিষ্টাচার আছে, কিছু ভদ্রতা আছে। আপনি যদি জানার জন্য জানতে চান হাজার প্রশ্ন করবেন, আপনাকে কেউ মুরতাদ বলবে না, কিন্তু জানতে যে আপনি যদি আল্লাহ তাআলা রাসূলের সামনে বেয়াদবি করেন, অবজ্ঞামূলক কথা বলেন, তখনই মুরতাদ হওয়া না হওয়ার প্রশ্নটি চলে আসে। আমার প্রসঙ্গটি সাগর আমাকে শেষ করতে দেন, সেটা হচ্ছে যে মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহর কোরআন। অতএব কোরআনের কিছু যদি আমাদের বুঝতে আমরা ব্যর্থ হই, বুঝতে হবে সেটা আমাদের জ্ঞানের স্বল্পতা। কারণ কোরআন কারিমে আমি উদাহরণ দিচ্ছি, আমাদের জাফরুল্লাহ স্যারের উদ্দেশ্যে
অন্যান্য সংশয়বাদীদের উদ্দেশ্যে এবং সাগর আপনাকেও বুঝানোর জন্য যে কোরআন বা কোরআনের কোন কথা বা রসুলুল্লাহর কোন হাদিস বুঝতে যদি আমরা না পারি, আর সেটা যদি বুঝার ক্ষেত্রে মানবরচিত তন্ত্র মন্ত্র কিংবা বিজ্ঞানের সহায়তা নেই, সেটাও উচিত হবে না। কারণ আল্লাহর কোরআনে এমন কথা আল্লাহ 1500 বছর আগে বলেছেন যা আধুনিক বিজ্ঞান 1500 বছর পরে এসে মস্তক নত করে মেনে নিয়েছে। সবকিছু যাচাই করা হবে কোরআন দিয়ে, কোরআনকে যাচাই করার কিছু নাই, কোরআনের প্রমাণ কোরআন নিজে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একজন মানুষ, জাফরুল্লাহ স্যার একজন মানুষ, সাগর একজন মানুষ, আমরা যে মানুষ, আমাদের সিগনিফিকেশন কি, কেন মানুষ আমরা? আমরা চাদরে মুখটা ঢেকে রেখেছি, শুধু মুখটা খুললেই যে কেউ বলবে আমরা মানুষ, মুখের নিদর্শন দেখে বলবে আমরা মানুষ। আল্লাহর কোরআনে আল্লাহ এত নিদর্শন রেখেছেন যে কোরআন মনোযোগ দিয়ে পড়লে একটা মানুষ বুঝবে এটা আল্লাহর কালাম ছাড়া কিছু হতে পারে না। তার একটি উদাহরণ দিচ্ছি আমি, কোরআন সূরা আম্বিয়া থেকে 17 পারা থেকে এবং আয়াত নাম্বার হচ্ছে 30। আমি আয়াতটি পড়ে অনুবাদ করছি। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এখানে আল্লাহ বিগ ব্যাংকের কথা বলেছেন। স্টিফেন হকিং সহ বিজ্ঞানীগণ 1970 সালের কিছু আগে সৃষ্টি তত্ত্বের ব্যাপারে ব্যাখ্যা করেছে যে এই গোটা ইউনিভার্স, গোটা বিশ্বটা একটা বিন্দু ছিল, একটা পিণ্ড ছিল। মহাবিস্ফোরণের মাধ্যমে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, গ্রহাণুপুঞ্জ সবকিছু হয়েছে। কথাটা 1960 সালে বিজ্ঞান পেয়েছে, আর কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন 1500 বছর আগে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীগণ কি এটা দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আকাশ জমিন সবকিছু ছিল একটা পিণ্ড, একটা বিন্দু, আমি আল্লাহ বিচ্ছিন্ন করেছি, ভাগ ভাগ করেছি। এখন বলুন, 1500 বছর আগে যেখানে যখন কোনো মহাকাশ বিজ্ঞানাগার ছিল না, কোনো টেলিস্কোপ ছিল না, কার্বন টেস্টের কোনো ব্যবস্থা ছিল না, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বাইরে জ্ঞান আহরণে কোথাও 1500 বছর আগে রোমে বা আরবের অন্য কোনো অঞ্চলে গেলেন না, তিনি কিভাবে এই তথ্য পৃথিবীর মানুষকে দিবেন? নিশ্চয়ই এটা আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, যা অবতীর্ণ হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 1500 বছর আগে। শুধু কি তাই, ঠিক এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও জালনা মিনাল মা ইকুল্লা শাইইন হাই, প্রতিটি জীবিত প্রাণীকে, জীবকে আমি তৈরি করেছি পানি থেকে। আজকে সমস্ত জুলজিস্টরা একমত, ডক্টর পিপি গ্রাস, ফ্রান্সের সবচেয়ে বড় জুলজি বিজ্ঞানী ছিল, তিনিও একমত হয়েছেন কোরআনের এই আয়াতের সাথে যে প্রতিটি জীবিত প্রাণীর কোষ, কোষের মধ্যে দেখা যায় যে 75%-এর বেশি পানি। আমি একটা উদাহরণ দিলাম প্রাসঙ্গিক কারণে, যে আমাদের কোনো কিছু যদি বুঝতে কষ্ট হয় কোরআন হাদিসের, বুঝতে হবে সেটা আমাদের জ্ঞানের স্বল্পতা। বিজ্ঞান দিয়ে কোরআন হাদিসকে যাচাই করা যাবে না, কোরআন হাদিসের সবকিছু মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। এখন আসুন পর্দার প্রসঙ্গে, ইসলাম পর্দা কেন দিয়েছে এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। হুজুর, আমি মাঝখান দিয়ে এই প্রসঙ্গটা শুরু করার আগে একটু বলতে, একটু আপনাকে বলি এবং স্যার আপনাকেও বলি, কথা ভুলে যাব সাগর। হ্যাঁ, পর্দা নিয়ে শুরু করুন, আপনি আপনি পর্দা নিয়ে, বোরকা নিয়ে শুরু করুন। এত সুন্দর করে ভয়েস করেন, আপনারা কিছুই বলেন না। রাইট, আপনি বোরকা নিয়ে শুরু করছিলেন, এ ফাঁকে আমি একটু আপনাদেরকে, আপনাদের অবগত জানাচ্ছি যে এই মুহূর্তে আমাদের এই শোটি প্রায় 30,000-এর উপরে মানুষ দেখছে। স্যার, বাংলাদেশের ইতিহাসে 30,000 মানুষ কোনো লাইভ শো এভাবে দেখেনি বাংলাদেশের ইতিহাসে। এর আগে আনাতুল্লাহ আব্বাসী হুজুর এসেছিলেন, তখন 24,000 মানুষ দেখেছিল, আজকে 30,000। এ কারণেই বলি, আমার ফেসবুকের দেখছে এই মুহূর্তে 25,000, আর আমার ইউটিউবে দেখছে প্রায় আরো 7,000, তার মানে 32,000। জি হুজুর বলেন, আপনারা দর্শক যদি শেয়ার করেন আরো মানুষ সুন্দর করে বলতে পারেন, তাই এত এত লোকে ওয়াচ করছে। আমি একটা কথা বলি, আপনার দেখা দেয় উনার প্রত্যেকটা যেটা এই ব্যাপারে কতগুলি ব্যাপারে তর্কের কোনো প্রয়োজন নেই, যেমন কি অন্যান্য ধর্মের যেখানে নারীদের। আর আমি 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 একটু বোরকার ব্যাপারটা শুনে এসে আপনার কাছে আসি স্যার, এরপর আপনি আরেকটা প্রসঙ্গ নিয়ে আসেন। জি জি হুজুর, সরি, আপনি বলুন। সাগর, আগে কোন লাইভ শো, লাইভ শোর কথাটি বললেন ভুলে যাচ্ছি, কোন লাইভ শো? আপনার সাথে আরেকটি শো করেছিলাম সারিয়ার কবিরের, সেখানে সর্বোচ্চ সংখ্যা ছিল 24,000।
24,000-এর একটা ইয়ে গিয়েছিল। তো আজকে দেখলাম এটা খুবই মানে একটা আনন্দের বিষয় ডেফিনেটলি আমার জন্য এবং সবার জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য, যে মানুষ সত্যিকার অর্থেই সঠিক মানুষের কথা শুনতে চায়, এটাই একটা প্রমাণিত সত্য। তো সে কারণে আপনারা, আপনাদেরকে জানালাম যে আপনারা, আপনাদের মানুষ কথাগুলো যে কত হাজার মানুষ শুনছে সেটা একটু বললাম আর কি। যে হুজুর আপনি একটু দয়া করে যদি অন্যান্য প্রসঙ্গ আসবে আপনি একটু বোরকার ব্যাপারে যদি একটু স্পষ্ট করেন আমাদেরকে। আচ্ছা, আমি এবার পর্দার প্রসঙ্গে চলে গেলাম। ইসলাম যে পর্দাকে বাধ্যতামূলক করেছে মহিলাদের জন্য, সবচেয়ে বড় ভুল, আমি কবে থেকে পর্দা বাধ্যতামূলক করব আমি বলছি, সেটাই ব্যাখ্যা দিচ্ছি। সবচেয়ে বড় কথা, আমরা একটা ভুলের মধ্যে আছি। আমরা মনে করি ইসলাম শুধু মহিলাদেরকে পর্দা দিয়েছে, না, পর্দা মহিলার জন্য, পুরুষের জন্য, তবে তা ভিন্ন ভিন্ন স্বরূপ। পুরুষকে আল্লাহ তাআলা পর্দা বলেছেন গদ্দুল বাসার, তার দৃষ্টিকে অবনমিত রাখতে হবে। আর মহিলার পর্দা হচ্ছে তার বিশেষ অঙ্গগুলোকে ঢেকে রাখবে। প্রশ্ন হলো কেন? আমি আগে বলেছি যে কোরআন হাদিসের প্রতিটি বিষয়কে আমরা যারা বিশ্বাসী আমরা বিনা বাক্যে মেনে নেই, সেখানে কোনো যৌক্তিকতা খোঁজার প্রয়োজন আমরা অনুভব করি না। দুই, পর্দার যে বিধান ইসলাম করেছে তা কেন? আমি আগে বলেছি যে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে, বায়োলজিক্যাল পার্থক্য রয়েছে, ফিজিক্যাল পার্থক্য রয়েছে, সাইকোলজিক্যাল পার্থক্য আছে। নারীদের যে পর্দার বিধান ইসলাম করেছে তা কখন থেকে? বালেগা হওয়ার পর থেকে। আমরা জানি নারী ও পুরুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন এমন ভাবে যে নারী পুরুষের প্রত্যেকের বিপরীত লিঙ্গের প্রতি একটি টান বা আকর্ষণ থাকে। আর সেটা কি রকম? যখন কোনো নারী বা পুরুষ টিন এজ পার হয়ে যায়, তিন এস পার হয়ে যাওয়ার পর, এটা বিজ্ঞানসম্মত একটি কথা যে কোনো পুরুষ যখন তিন এজ পার হওয়ার পর কোনো মহিলাকে দেখবে আর তা যদি একেবারে বেভূষণ অবস্থায় দেখে, তো প্রথমেই তার মস্তিষ্কের যে গ্ল্যান্ড তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই তার সেক্সুয়াল থটস বেড়ে যায় চোখে। এটা একটা ফিজিক্যাল পার্থক্য নারী এবং পুরুষের। পুরুষের চোখে সেক্সুয়াল থট বেড়ে যায় এবং তার মস্তিষ্কের গ্ল্যান্ড 100% অ্যাক্টিভ হয়ে যায়, রক্ত চলাচল বহুগুণ বেড়ে যায় এবং তখন রক্তের চাপটা পুরুষের নিচের দিকে থাকে। আর বিপরীত লিঙ্গ মহিলার প্রতি তার একটি অস্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, যেটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে রেখেছেন। এখন এই যে অস্বাভাবিক আকর্ষণ বেড়ে যায় একজন পুরুষের মহিলার প্রতি, এই আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে তার দুটি অবস্থার একটি অবস্থা, সে যদি তার চাহিদা মেটাতে চায় মেয়েটিকে সুযোগ করে দিতে হবে, আর যদি মেয়েটি সুযোগ করে না দেয় তো তার দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। লন্ডনে এরকম ঘটনা ঘটেছে, গবেষকগণ দেখেছেন চরম যৌন উত্তেজনার শিকার এক ব্যক্তি তার যৌন ক্ষুধা মেটাতে পারে নাই, যে কারণে তার মস্তিষ্কের রক্ত শূন্য হয়ে অক্সিজেনের অভাবে সে লোকটি মারা গিয়েছিল। তাহলে দেখা যাচ্ছে এখন আমরা যদি বলি যে না, পুরুষকে বেঁচে থাকার জন্য ও তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কে মেটাবার জন্য মেয়েকে সুযোগ করে দিতে হবে, তো পৃথিবীর কোনো মেয়ে, কোনো মা, কোনো বোন নিরাপদ থাকবে না, সতীত্ব সম্ভ্রম নিয়ে বেঁচে থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? তার একমাত্র সমাধান হচ্ছে মেয়েটিকে আল্লাহর পক্ষ থেকে যে পর্দার বিধান করা হয়েছে তা তাকে মানতে হবে। এর মাধ্যমে যে পুরুষটির বা মেয়েটির যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তা অনিয়ন্ত্রিত হবে না, সীমা লঙ্ঘন করবে না, তখন নৈতিকতা ঠিক থাকবে, মেয়েটি তার চরিত্র সম্ভ্রম সম্মানকে ঠিক রাখতে পারবে, পুরুষটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, তার চরিত্রকেও ধরে রাখতে পারবে। মূলত পর্দাটা ইসলাম দিয়েছে সম্পূর্ণ মেয়েদের চরিত্র সম্ভ্রমকে রক্ষা করে উন্মুক্তভাবে সব জায়গায় যেন তারা চলাফেরা করতে পারে। ঘরের ভিতরে একটি মেয়ের, একটি নারীর পর্দার প্রয়োজন হয় না, যেখানে তার স্বামী, যেখানে তার, সেখানে ইচ্ছার পরিপন্থী কি হচ্ছে কিনা একটু ঘরের ভিতরে। কিন্তু ইসলাম মেয়েদেরকে অবাধ স্বাধীনতা দিয়েছে। একাই কি একজন মেয়ে শরী পর্দার মাধ্যমে 48 মাইল দূরত্বে সফর করতে পারে বা পারবে? এরপর এর দূরে যেতে হলে রক্ত সম্পর্কের একজন মহরামকে তার সঙ্গে রাখতে হবে। এখন কথা হচ্ছে, আচ্ছা মনে হয় না আমাদের জাফরুল্লাহ স্যার চাচির সাথে কথা বলতেছে। আচ্ছা সেটা যাই হোক, জি, তা আমি যেটা বলছি তার মানে খুব আনন্দই পাচ্ছি আপনার কথা শুনে। আমি শেষ করছি একটু শেষ করি না, স্যার তো চিকিৎসক মানুষ, বিজ্ঞান খুব ভালো বুঝেন, বেশি বুঝেন, বিশেষ করে বায়োলজি
কেমিস্ট পড়ে শুনি তো ডাক্তার হয়েছেন, এগুলো উনি ভালো জানেন, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে পর্দা নারীর কল্যাণে, তার চরিত্র তার সম্ভ্রম রক্ষার জন্যে, পুরুষ ও নারীর সুস্থতার জন্য এবং উন্নত চরিত্র ধরে রাখার জন্য, সামাজিক অবক্ষয় রোধে এবং সমাজ রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র হওয়ার জন্য, একটি সুন্দর সমাজের জন্য, একটি ভালো সংসারের জন্য ইসলাম পর্দা দিয়েছে নারীকে। তবে পর্দাটা একমুখী নয়, একপাক্ষিক নয়, শুধু মেয়ে করবে, পুরুষকে পর্দা করতে হবে। পুরুষের পর্দা হচ্ছে তার দৃষ্টি অবনমিত রাখা, আর মেয়ের পর্দা হচ্ছে তার বিশেষ অঙ্গগুলোকে ঢেকে রাখা। এখন একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিচ্ছি। বিজ্ঞান বলে প্রতিটি মহিলার প্রতি মাসে 12 থেকে 48 ঘন্টার একটি পিরিয়ড পার হয়, যেটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। সে সময়টিতে যে কোনো মহিলা যদি স্বামীর সংস্পর্শে আসে বা পুরুষের সংস্পর্শে আসে, তার প্রেগনেন্সির সম্ভাবনা 100%। ঠিক সে সময় মহিলাদের শরীর থেকে একটি স্মেল বের হয়, এটা একটি বৈজ্ঞানিক তথ্য। সেই স্মেল যদি কোনো পুরুষের নাকে যায়, তখন তার সেক্সুয়াল থটস 100% স্তরে চলে যায়। তো যদি কোনো মহিলা শরীর সম্মত ভাবে পোশাক পরিধান করে, যেটাকে আমরা বোরখা বলি বা হেজাব বলি, বোরখাই সেলাই করে পড়তে হবে এমন কথা ইসলাম বলে নাই, চাদর হতে পারে, একটি বড় চাদরও শরীরটা ঢেকে নেওয়া যায়, সেটাও আছে, একেবারে বোরখাই হতে হবে এমন কথা না, সেটা যদি হয় তাহলে তার স্মেলটা কোনো পুরুষ পাবে না। তখন দেখা যাবে পুরুষটির মধ্যে অনিয়ন্ত্রিত কোনো উত্তেজনা সৃষ্টি হবে না, যা পুরুষের জন্য ভালো, মহিলার জন্য ভালো। এভাবে আল্লাহ তাআলা মূলত মহিলাদেরকে যে পর্দা দিয়েছেন, তা নৈতিকতার মানদণ্ডে, তা যৌক্তিকতার মানদণ্ডে এবং তা বিজ্ঞানের মানদণ্ডে 100% উত্তীর্ণ একটি বিধান। এবার আসুন বাস্তবতায়। পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের গণমাধ্যমও দেখতে পাচ্ছি, গণধর্ষণ একটি মহামারীতে রূপ নিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন নিউজ মিডিয়া একটি প্রমাণ দিতে পারবে না যে বোরখা পরে এমন একটি মেয়ে ধর্ষিতা হয়েছে। কারা ধর্ষিতা হচ্ছে? যারা মোটেও পর্দা করে না, মোটেও হেজাব ব্যবহার করে না, তারাই পথে ঘাটে বিভিন্ন জায়গায় ধর্ষিতা হচ্ছে। তাহলে বাস্তবিক প্রয়োগিক ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সামাজিক অবক্ষয় রোধে এবং মহিলাদের চরিত্র সম্ভ্রম রক্ষায়, মা বোনদের ইজ্জতকে সমুন্নত করার জন্যে ইসলাম যে পর্দার বিধান করেছে, সেটা আমাদের অনুসরণ করা উচিত, ব্যক্তি জীবনও সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আইন করে। জি হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি একটা আরেকটা প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হলো যে একই আল্লাহর তৈরি যদি পুরো ব্রহ্মাণ্ড হয়, তাহলে অমুসলিমরা কেন বেহেস্তে যাবে না, অমুসলিমদের জন্য কেন আপনারা দোয়া করেন না, সেক্ষেত্রে আপনি কিছু বলবেন? আমি জাফরুল্লাহ স্যার আপনার কাছে যাচ্ছি, আপনি এতক্ষণ অনেক কথা শুনলেন, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রেখে আপনি অন্যান্য প্রশ্ন যুক্ত করবেন। সেখানে আমি বলতে চাই যে আলেমরা, বাংলাদেশের আলেমরা কিন্তু বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন করে যাচ্ছে, সেটারই একটি অংশ হিসেবে এই যে বিভিন্ন ধরনের আমরা এখন মুভমেন্ট দেখতে পাচ্ছি, ভাস্কর্য থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো এখানে আসছে, আপনি কিভাবে দেখেন এই খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ রয়েছে, বা আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই? আমি একটা পয়লা বলতে চাই, যে প্রশ্নটা আব্বাসী সাহেবকে জানতে চাই, প্রশ্ন করতে চাই না, বোরখা বা পর্দা প্রথাটা কোন সনে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? পয়লা আমি বলে নিই, কোরআনের প্রত্যেক সুরা তো একবারে আসে নাই, এক এক সময় এক একটা করে এসছেন, সামাজিক প্রফেট আমাদের রসুল্লাহ এক একটা সমস্যায় পড়েছেন, খোদার ইবাদতে বসছেন, খোদা তাকে নির্দেশ দিয়েছেন, তার একটা উত্তর কোরআনে এসছে বিভিন্ন এক এক সময়, একবারে অবতীর্ণ হয়নি। ঠিক সেই জন্য জানতে চাই আমি, পর্দাটা ঠিক কখন, কোন পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার প্রেক্ষিতে, কত সনে অবতীর্ণ হয়েছে এবং সেটা কি ছিল? তারপরে আমি যে দাঁড়ি তাতে আসতে চাই, যে উনি ওই কথাগুলি মানুষকে হেদায়ত করে বেড়ান খুব সুললিত ভাবে, খুব ভাবে কনভিনসিং হয়েছে, সেটা সেই সব একটা এই জাত, আমি সেই সময় যাবো না। তবে উনার এইসব প্রশ্নটা সত্যি কথাই বলেছেন, অন্যান্য ধর্মে কিভাবে দেখেন,
আমি যেমন মনে করি একজন অন্য কাহিনী, ওনারা অনেকগুলি, উনি তো খুবই, উনি তো অত্যন্ত জ্ঞানী মানুষ লেখাপড়া, কিন্তু অনেক মৌলবী সাহেবই যেমন আরবি বলতে গিয়ে উর্দু বলতে থাকেন, একটা কল্পিত কাহিনী বলতে থাকেন, তো সেইসবের আলাপে আমরা যাব না আজকে। আজকে আমি যেখানে যেতে চাই যে উনি কিন্তু সঠিক বলেছেন অন্যান্য ধর্মগ্রন্থে, সেই একটা কথা হলো অন্যান্য ধর্মগ্রন্থগুলি কি খোদা দেওয়া, ওটা বিধাতা বা খোদা ঈশ্বর ভগবান ও তাদের প্রদত্ত না, অন্য ধর্মগ্রন্থগুলি মানুষের মানুষের সৃষ্টি, এটা একটা আমার সবসময় জানার ইচ্ছা। সেটা এই হিন্দুরা কি বা অমুসলিমরা কি খোদা তৈরি করেন নাই? যদি খোদা তৈরি করবেন তাহলে এই ভিন্নতা কেন দিয়েছেন তাদেরকে? আমাদের জন্য ব্যস্ত নাজিলের ব্যবস্থা তাদের, উনিই তৈরি করলেন অমুসলমান করে, আমি তো ইচ্ছা করে অমুসলমান হইনি, তাহলে আমার জন্য এই ব্যবস্থা কেন? এটা কি হিন্দুদের পুরো জন্মের বিষয়টা? মানে আপনি কি হিন্দুদের কথাই বলছেন নাকি পুরো আরো অনেক অনেক ধর্ম তো রয়েছে তাদের, যে কোনটাই, মানে অমুসলিমদের কথা যদি বলি, অমুসলিমদের কথা বলছি, অমুসলিমদের তো খোদাই তৈরি করেছেন, তাদের একটা ভিন্ন ভগবান বা ঈশ্বর করে নাই, যেটা খুবই আল্লাহর এই ইচ্ছার কারণটা কি এটার কোনো উত্তর আছে কিনা আমি জানি না বলে আমার সবসময় আগ্রহ হয়। সেই জন্য আমি বলি যে কোনো মুসলমানের অধিকার নাই একটা অমুসলিমকে খুন করা, রায়ট করা, তাকে বঞ্চিত করা, কারণ তারাও খোদারই সৃষ্টি বলে আমি মনে করি। সে আমার আল্লাহর উপরে তার কোনো আল্লাহ নেই, তাহলে কি আরেকটা আল্লাহ আছেন যারা অমুসলমানদের বানিয়েছেন? এই বিষয়টা যদি উনি একটু ই করেন তাহলে ভালো হবে। আর তৃতীয়ত, যেখানে উনার সাথে আমি সম্পূর্ণ, উনি একদম প্রত্যেকটা খাঁটি কথা বলেছেন, মেয়েদের সম্পত্তির অধিকার, ভোটের অধিকার ইত্যাদি সবকিছু মুসলমানরা আগে করেছে, ইসলামের সবকিছু, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো বিতর্কের প্রয়োজন নেই। কিন্তু উনি যত কথাই বলুক আমারই মেয়ে, আমার মেয়েটা আমার ছেলেটার সমান পাবে না, কারো উনি যত সব দিয়েছেন এটা একটা ইমোশনাল, উনি বিজ্ঞানের কথা বললো এটা বিজ্ঞানসম্মত না, এটা নীতিগত না। উনার যদি একটা মেয়ে থাকে উনার সম্পত্তিটা অন্যেরা পেয়ে যায়, উনার ভাইরা, এটাই বা কেন? আজকে যেখানে যেই সমস্যাটা কোথায় হচ্ছে এই সমান না হওয়ার ফলে, আমি যেটা দেখি ঢাকা শহরে একজনের বাড়ি আছে, তিনটা বাড়ি আছে ধানমন্ডিতে, তিনটা বাড়ি আছে, সুতরাং আমাদের ধর্মীয় মতে মেয়েটা একটা পাবে, ছেলেটা দুটা পাবে, কিন্তু ছেলেটা কি করে এই তিন বাড়ির তিন কোণার থেকে অংশ দিয়ে দেয়, ফলে তাকে আমি মেয়েটাকে আমি ডিপ্রাইভ করছি। এটা কখনোই হতে পারে নীতিগত ভাবে, বিজ্ঞান বাহিকের কথা নয়, আমার মেয়েটা কেন সমান পাবে না? আমি এটা নিয়ে একবার আলোচনা করার জন্য আল আজহার ইউনিভার্সিটি গিয়েছিলাম, সেখানে আমি যখন WHO-র এইসব কাজকর্ম করতাম, তো আলেকজান্দ্রিয়াতে যখন গেছি আমি কায়রোতে গেছি, সেখানে তারা আমাকে যেটা বলেছিলেন জ্ঞান মুক্তিরা, ওনারা বলেছিলেন যে সেইকালীন যেটা যেটা আমাদের আব্বাসি সাহেব বলেছেন, যে সময় মানুষকে মেরে ফেলা হতো, যেই সময় মেয়েকে নানা অপবাদ দেওয়া হতো, সেই জায়গায় ইসলামের চেয়ে বড় সুযোগ সুবিধা কেউ দেয়নি, এটা একদম অ্যাবসলিউটলি রাইট কথা বলেছেন। কিন্তু তখনকার দিনে ওই প্রেক্ষিত থেকে দিয়ে মেয়েকে এক ভাগ সম্পত্তি দেওয়া বিরাট অ্যাডভান্সমেন্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেখানে মেরে ফেলা হতো জন্মেকে, জন্মের সাথে সাথে বা জন্মের পূর্বে, সেই জায়গায় তার তার তাকে হত্যাটাকে এটা হত্যা বলেছে ইসলাম, অত্যন্ত অনৈতিক বলেছে, সেইটা তো করেছে তার তাকে তার জীবিত রাখার জন্য, উনি তো সুসংবাদ দিয়েই বলেছেন যে এটা সুসংবাদ একটা কন্যার জন্ম। সেখানে সেই অবস্থায় সেই 600 খ্রিস্টাব্দে 600-650 খ্রিস্টাব্দে মেয়েদেরকে ছেলেদেরকে দুবার ওটা হয়তো সঠিক ছিল, কিন্তু আজকের ইসলাম যেহেতু ইসলামকে যদি এটা করে সবকিছু অপরিবর্তিত, আমার আপত্তিটা বা আমার বোঝার অসুবিধাটা হলো সবকিছু কোরআন কোরআন নিয়ে আমি তর্ক করা যাবে না, কারণ আমি তো ওনার মতো পণ্ডিত মানুষ না, কোরআনের ই করতে পারি না, আমার দাদি হাফেজ ছিলেন, উনি উনি কোরআন মুখস্থ ছিল, আমাদের তো আমরা দুর্ভাগ্যবশত সেইটা অর্জন করিনি, সেই তর্কে আমি যেতে পারবো না, যেতে চাইও না, ধর্ম একটা তা আবেগের বিষয় আছে যুক্তি, কিন্তু এই মেয়েদের সম্পত্তির ইটাকে চাই। আর দ্বিতীয়ত যেই যুক্তিগুলি উনি দিয়েছেন, মেয়েরাকে দেখলেই একটা পুরুষের
যৌন ইটা এটা ঠিক পুরাপুরি সাইন্টিফিক না, পুরাপুরি সাইন্টিফিক একটা আকর্ষণ জন্মাতে পারে, সুন্দরী মেয়েকে দেখেছে কিন্তু তা বলে একবারে পাগল হয়ে যায় এটাও সত্যি কথা না। সাইন্টিফিক্যালি ফ্রড থেকে শুরু করে কেউ বলে নাই যে এতটুকু কি হয় ওনার একেটা। ওই উনি যে একটা উদাহরণ দিয়েছেন এক ব্যক্তির, সেটা আমি দেখিনি, হতে পারে একটা দুটা উদাহরণ দিয়ে সেটা প্রমাণিত হয় না, একটা দুটা দু চারজন উন্মাদ ব্যক্তিত্ব জন্ম হতেই পারে, অঞ্জুরবাদে হতেই পারে আজকে সেখানে। তা আমি যেটা জানতে চাই, পর্দাটা কোন সময় এসেছিল কখন, এটার সাথে রসুল্লার যে শেষ বিয়েটা হযরত জয়নাবের সাথে, সেই জাতীয় ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা মদিনাতে উনার লাস্ট ম্যারেজ। হ্যাঁ স্যার, আপনার এখান থেকে আমি আরেকটা টার্ন যাব, আমরা তৃতীয় টার্নে গিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। সেকেন্ড টার্নে আমি এ পর্যায়ে চেয়েছিলাম যে রাজনীতিটাকে যুক্ত করতে, যে খেলাফত বা ইসলামিক রাজনীতি যেটা আমাদের দেশে করতে চাওয়া, উনাদের আমার মতে এখানে ধর্মকে রাখতে হবে অন্তরে, ধর্মকে রাখতে হবে মসজিদে, ধর্মকে এই করতে হবে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, খোদার যে ভালো জিনিসগুলি বলেছে সেটাকে অনুসরণ করা, কিন্তু কেউ যদি না করে তাকে ঘৃণা করার অধিকার আমাকে খোদা দেন নাই, সে দেশে যাবে কি না যাবে সেই সব বলারও অধিকার আমার নাই, কোনো মৌলভী সাহেবেরও নাই, আমারও নাই, আলেম সাহেবদেরও নাই। এটা হলো কি খোদাই তার বিচার করে যার যেটা প্রাপ্য সেটা করবো করে দেন আখেরের দিনে করবে। কিন্তু এখন আমরা কথায় কথায় যেটাই, তারপরে হলো কি যে জিনিসটাকে আজকে সবাই ভয় পাচ্ছে কোথায়, আমি বলি আমি কিন্তু ইসলামিক আইনকানুনকে অনেকগুলি জিনিস অত্যন্ত ভালো জিনিস আছে ইসলামে। আমি যখন আমি একজন চিকিৎসক হিসাবে দেখি, আমি যখন মানুষের শরীরের দিকে তাকাই আমি আপ্লুত হয়ে যাই, খোদার সৃষ্টিটাতে একজন ব্যক্তি কোথায় কেউ বসে নিয়ন্ত্রণ করছে আমাদেরকে, এটা এটা না বুঝে উপায় নেই, আমি যখন বেটা একজন জীববিজ্ঞানী হিসাবে। কিন্তু অনেকগুলির ব্যাপারে যেখানে আছে এটা আমার মনে হয় কি ইমোশনালি আমাদের কাছে আলেম সাহেবরা, আরবিটা যেহেতু আমাদের ভাষা না আমরা নিজেরা পড়তে পারি না, ওনারা উনি যেমন এতগুলি অনেকগুলি সুরা পরপর বলে গেলেন আমি তো একটাও বলতে পারলাম না, আমি সবগুলি আমি আইবুই আমি সবটা স্মরণ উনি সুরাও বলেননি, উনি সুরার অর্থও বলেছেন স্যার, ডেফিনেটলি মানে আজকে আমাদের স্কুলে আরবি শেখানো উচিত, আজকে আরবি শেখানো উচিত ভাষা হিসাবে, তাহলে এটা একটা সুন্দর ভাষা, তাহলে আমরা এর মর্মার্থটা আরো ভালোভাবে, আর তাছাড়া আমার কর্মজীবনও সুবিধা হতো আরবি যদি জানতাম, আমাদের যে প্রবাসী ভাইরা যেটা ইয়ে করে, আজকে ভারতে যে অমুসলিমরা আরবি শিখছে মাদ্রাসায় পড়তে যাচ্ছে, তারা কিন্তু মুসলমান হওয়ার জন্য যাচ্ছে না, তাদের কর্মজীবনের সুবিধার জন্য আসছে। সুতরাং সেগুলির আলাপে তো আমরা চাচ্ছি না, আমরা যেমন মনে করি যে অনেক সময় এই আমাদের কিছু আলাপের কিছু না, আব্বাস হিসেবে কথা বলছেন উনি তো ইসবেলি লার্নেড ম্যান, সেজন্য আমি আসতে চাই ওনার সাথে বহাস করা যাবে না, বহাস করার মানে ধর্ম নিয়ে বহাস করা উচিত না। যেমন কি আজকে হযরত আয়েশার কথাই যদি বলি, আমি যখন হযরত আয়েশার কথা চিন্তা করি আমি আপ্লুত হয়ে যাই, উনি কি উনি হতেন সারা পৃথিবীর জোয়ান অফ আর্ক, উনি যে বসরার যুদ্ধটা করলেন 7,000 বহিরা যেটার জন্য, উনি বলছেন যে আমরা সমান না, সমান না কেবল না, যিনি বসরার যুদ্ধ করতে পারেন একজন পুরুষ সেনাপতির মতো 60,000 বহর নিয়ে উনি বসরা নগর করলেন, তো উনাকে হারাবার জন্য আলীকে একটা অনৈতিক কাজ করতে হলো, তার উটের ইতে বসে বসিয়ে দিতে হলো। সুতরাং সেই রকম ইসলামের উনি যতগুলি হাদিসে নিয়ে উনি চেষ্টা করছেন, তারপরে যদি দেখি আমি যখন দেখি কত বুদ্ধিমতী হযরত আয়েশা ছিলেন, উনার যে যখন হযরত ওমর উনার ওখানেই কবর চাইলেন, উনি বলেন যে পরপুরুষের কবর বাড়িতে আমার বাড়িতে কি করা হয়, প্রত্যেকটা ক্ষেত্রে এটা অপূর্ব, এটা একটু যদি ওনারা যদি আছে খোলা মনে এইসব আলোচনা করার সুযোগ দিতেন, প্রত্যেকটা পড়াশোনা হলে আমার মনে হয় ইসলাম ফোবিয়াটা পৃথিবী থেকে চলে যেত, এটা জাতির দুর্ভাগ্য, ইসলামকে তারা ডার্কেন করার চেষ্টা করছে, সেই জন্য বলছে খোলা মনে আমাদের যেখানে আজকে যেমন উনি খোলা মনেই আলাপ করছেন আমার সাথে,
যে এই জিনিসগুলি আরো বেশি হলে পৃথিবী থেকে ইসলাম ফোবিয়া চলে যাবে। অপরপক্ষে ইসলামের কিছুটা সংস্কারের প্রয়োজন আছে, সেটা যুগের কারণে। এই যে মেয়েদের ঠিক আমার মনের কথা বলেছেন স্যার, স্যার এরপরে কারণে আমি অধিকারের বিষয়টা উনাদেরকে উনাদেরকে এইটা বিষয়টা নিয়ে এইটাকে এই আছে। আমি আরেকজন আলেমের সাথে দেখা করেছিলাম, আমি যেতে যেতে জানতে চাই, উনি বলেছেন যে আমাকে আমি সম্পত্তির প্রশ্নটা ওনাকে উঠিয়েছিলাম, উনি আমাকে বলেছেন, নাম বলছিলাম, উনি বলছেন না এটাও ইসলামী বিধান আছে। আমাকে যা বলেছিলেন ইসলামী কিরকম, আমি কিরকম কই, সেটা বাবাকে আগে সমান করে দিয়ে যেতে পারে, বাবা যদি আগেই সমান দিয়ে যায়। শুনছেন আব্বাসি সাহেব? জি স্যার, জি স্যার, শুনছে 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 স্যার। আমি যে বলছি, উনি আমাকে বলেছিলেন যে ইসলামের শরীয়তে আমি আমার মেয়েটা একবার পাবে, ছেলেটা দুবার। ইনফ্যাক্ট আমার আমার একটা ছেলে একটা মেয়ে আছে, অবশ্য আমার সম্পত্তি কোনো সম্পত্তি নেই, কারণ আই এম এ সোশ্যালিস্ট, আমি আমি কোনো সম্পত্তিতে বিশ্বাস করি না, আমার নেই। কিন্তু এইখানে আপনার সম্পত্তি সম্পত্তি নাই মানে স্যার, আপনি তো গণস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে অনেক সম্পত্তি। আমার সম্পত্তি নাই, এটা একটা ওয়াকফ সম্পত্তি, আমি তার একজন ট্রাস্টি। আমার কোনো ব্যক্তি ঢাকা শহরে বাড়িঘর নেই, আপনার বিলাতে নেই, আমি কখনো বাড়িঘর করিনি, জায়গা কিনিনি, কিছুই নেই, কিছু হয়তো কিছুই নাই না, বর্তমান থাকছেন যেখানে আমার শাশুড়ির, আমি ঘর যাবাই, শাশুড়ির বাড়িতে থাকি, তাদের দয়াতে থাকি, তাদের দেখাশোনা, তাদের দয়া। তাহলে আপনি আপনি সঠিক পথে আছেন স্যার। আমরা তাহলে অনেকগুলি প্রসঙ্গ আসবে আজকে, আসলে আমি খুব শর্ট শর্ট করে আমি চাষ করি সাগর। তা উনি আমাকে বললেন যে আমাদের ইসলামিক এই যে মেয়েটা একটা পাবে, ছেলেটা দুটা পাবে, কিন্তু আপনি ইচ্ছা করলে এটা শরীয়ত বিধান মোতাবেকই হবে, বাবা তার তার জীবিত কালে ইচ্ছা করলে দুজনকে সমান ভাগে দিয়ে যেতে পারেন। এইটাই আমার মনে, এইটাই হয়তো ইসলামের যদি এটা থাকে, উনি আমাকে এটা বলেছেন এক আলেম, ওনার মতোই আলেম এইটাতে। আর এটা খুব ভালো হতো, এটা বলেন না কেন, এই যে ইসলামের বিরুদ্ধে যে নানা রকম অপপ্রচেষ্টা আছে, এইটার যদি উত্তরটা জানানো হয়, এটাকে প্রভাবিত করে নেয় আছে। তো ওইটার যে কথাগুলি উনি বলেছেন এইগুলি তো ঠিকই আছে। এই দিকে আর কি আমার মনে হয় আমাদেরও একটু সহনশীল হওয়ার প্রয়োজন আছে ধর্মের ব্যাপারে, ধর্মের ব্যাপারে সহনশীল হওয়ার দেখাচ্ছে, আমাদের লোকজনকে ধর্মটাকে আরো ভালোভাবে শিক্ষাদান করার প্রয়োজন। অপরপক্ষে কাউমি মাদ্রাসাতে শিশু রাজি অর্থাৎ প্রত্যেকটাতে বিজ্ঞান পড়ানো উচিত, অঙ্ক করানো উচিত, ইংরেজি ভাষা। আর এই দিকে আমরা যারা অন্য এইতে আমাদের আরবি শেখানো উচিত বলে আমি মনে করি। জি, আপনি পরবর্তী টার্নে স্যার আপনার কাছ থেকে হাজরে আসওয়াদকে আপনি আমার একটা অনুষ্ঠানে আপনি মূর্তি বলে দাবি করেছিলেন, সে বিষয়ে আপনি একটু ব্যাখ্যা করবেন পরের পরের টার্নে স্যার। আমি এই টার্নে অলরেডি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছে প্রায় 10টারও বেশি প্রশ্ন আমরা করে ফেলেছি বা আপনি করেছেন। হুজুর, আপনি কিছু ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আলেমদের এক একজনের এক এক রকম মতামত আছে। স্যার আপনি একটু আনমিউট করবেন দয়া করে, হুজুর একটু আনমিউট করবেন, আপনার ওখান থেকে একটু আনমিউট করবেন। জি জি হুজুর, এখন শুনতে পাচ্ছেন সাগর? জি শুনেন, আগে আগে ডক্টর জাফলা সাহেবের জবাবগুলো দেওয়া উচিত। জি জি, সেটাই করবেন, আপনি সেটাই করবেন। জি, প্রথম হচ্ছে যে ডক্টর জাফলা সাহেব বলেছেন যে বৈজ্ঞানিক তথ্য আমি যা দিয়েছি তা ওনার সবটুকুন বিশ্বাস হয় না, উনি তো অনেক পুরাণকালে বিজ্ঞান পড়েছে, আমরা তো এখন পড়ি। এই যে আমার হাতে অক্সফোর্ডের থিসিস দেখতে পাচ্ছেন, যেখানে ম্যান ভিএস ওম্যান, ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল এন্ড বায়োলজিক্যাল ডিফারেন্সেস বিটুইন ম্যান এন্ড ওম্যান, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞান বিভাগের প্রফেসরের থিসিসকে যদি উড়িয়ে দেওয়া হয় সেটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তৃতীয় যে বিষয়টি এসেছে যে উনি সম্পদের ব্যাপারে উনি মেনে নিতে পারছেন না, বিষয়টা তো স্পষ্ট, কোরআন হাদিসের কথা মানা না মানা এটা কারো ব্যক্তিগত বিষয়, আমরা কাউকে চাপিয়ে দিব না। আমি আগেই বলেছি মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হচ্ছে কোরআন, কেউ যদি না বুঝে, মানুষকে আল্লাহ বুঝার মতো ক্ষমতাই বা কতটুক দিয়েছেন, মানুষ যা কিছু দেখে বুঝে তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, জাফরুল্লাহ সাহেবের চক্ষুর ক্ষমতাই বা কতটুক, কানের ক্ষমতা কতটুক, আমার চোখের ক্ষমতা কতটুক, আমরা খালি চোখে 21 মাইল দেখতে পাই, আমরা কানে কতটুক শুনি, আমরা শুনি যেই শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20,000-এর বেশি তা শুনি না, যে শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম তাও শুনি না, আমরা এই ক্ষুদ্র পঞ্চেন্দ্রিয় নিয়ে বিজ্ঞান চর্চা করে কোরআন কারিমের
কোনো কিছু নিয়ে সন্দেহ করাটা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই হবে না। আল্লাহ তাআলা যে অর্ধেক দিয়েছেন সম্পদ শুধু পিতার প্রাপ্ত সম্পদে মেয়েকে, সেটা মেয়েকে যেটা দিয়েছেন আল্লাহ তাআলা, এটাই যৌক্তিক, এটাই বৈজ্ঞানিক, সামাজিক, রাজনৈতিক সকল মানদণ্ড উত্তীর্ণ। কারণ মেয়েকে খরচ করার কোনো নির্দেশ নেই, পুরুষকে আল্লাহ যে সম্পদ ডবল দিয়েছেন তার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ, আমি শেষ করি, জি 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 মহোদয় আমি শেষ করি, আমি আপনার কথা শুনেছি, এখন আমি বলি আপনি একটু শুনুন। পুরুষকে আল্লাহ খরচ দিয়েছেন, ডবল দিয়েছেন একটি খাতে, কিন্তু খরচের দায়িত্ব সমস্ত পুরুষকে দিয়েছেন। মেয়েটি আবার তার স্বামীর ঘরে যাচ্ছে, সেখানে স্বামীর দুই আনা অংশ সে পাচ্ছে, সে তার আত্মীয় স্বজনের অংশ পাচ্ছে। মোটির উপর মেয়েটি সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর, কিন্তু সে যে সম্পদ পেয়েছে তার সবটুকুন তাকে আল্লাহ তাআলা এক্সট্রা দিয়েছেন, এবং সেই সম্পদে স্বামীর কোনো হস্তক্ষেপ চলবে না। সকল বিচার মানদণ্ডে আল্লাহ তাআলা সিদ্ধান্তটাই সবচেয়ে উত্তম এবং সঠিক। বুঝতে না পারা সেটা আমাদের জ্ঞান ব্যর্থতা। কয়েকটি প্রশ্ন তিনি করেছেন, সেটা হলো আমাদের হযরত জয়নবের যে বিষয়টি এসেছে, প্রথম প্রশ্ন হচ্ছে পর্দা নাজিল করেছেন সূরা আহজাবে, আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এআয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন। সূরা আহজাব 22 নম্বর পারা, 33 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 33, এবং এটা ফরজ করা হয়েছে তৃতীয় হিজরিতে, যা তাফসীর রুহুল মাআনিতে এসেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করেছেন সূরা নূরে 18 পারা, 24 নম্বর সূরা, সূরা আন-নূর, আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে বলেন وقل للمؤمنات يغضضن من ابصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن الا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن, এর মাধ্যমে মহিলাগণ কি কি অঙ্গ ঢেকে বাইরে বের হবে ঘরে না, সেই বিষয়টি আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন। আসুক এবার আসুন ডক্টর জাফুল্লাহ সাহেব বলেছেন হযরত জয়নবের কথা জানতে চেয়েছেন, তিনি এর বেশি কিছু তিনি প্রশ্ন করেননি। মূলত পৃথিবীতে যারা সংশয়বাদী অবিশ্বাসী তারা ইংরেজদের কিছু বিকৃত ইতিহাসকে পুঁজি করে ইসলামের বিপক্ষে মিসআন্ডারস্ট্যাং বা তথ্য সন্ত্রাস করছে। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী যারা শিক্ষিত হওয়ার পরও সে মিসআন্ডারস্ট্যাং এর শিকার হয়ে গিয়েছে। যেমন ঐতিহাসিকদের মধ্যে একজন মুনাফিক ছিল, তার নাম ওয়াকেদি, সে কোরআন করিম ও হাদিসের ক্ষেত্রে যে ব্যাখ্যা দিয়েছে মুসলিম সমস্ত মহাদ্দেশগণ তা প্রত্যাখ্যান করেছেন। অনেকেই বলেন ওয়াকিদির সাথে ইহুদি কানেক্টিভিটি ছিল। পরবর্তীতে আধুনিক কালে আব্দুল ফাদি নামে এক ব্যক্তি, যে ছিল খ্রিস্টান কিন্তু মুসলিম নাম ধারণ করে সে অনেক বই লিখেছে ইসলামের পক্ষে, কিন্তু পক্ষে লিখে সে মধুর সাথে বিষ মিশিয়েছে মুসলমানদের মধ্যে সংশয় এবং সন্দেহ সৃষ্টি করার জন্য। আর ইংরেজদের ইংরেজ বা পশ্চিমা ঐতিহাসিকরা সবসময় ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। গণিত শাস্ত্রের জনক জাবির ইবনু হাইয়ান, কিন্তু পশ্চিমা ঐতিহাসিকরা হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয়ে নামটা বিকৃত করেছে, মিস্টার জিবার নাম দিয়েছে তার, যেন পরবর্তী পৃথিবীর মানুষ না বুঝে যে গণিত শাস্ত্রের জনক একজন মুসলিম। ইসলামী সভ্যতার আলো ইউরোপ আমেরিকায় ছড়িয়েছে স্পেনে মুসলিমদের শাসনের মাধ্যমে। স্পেন জয় করেছেন হযরত ওনার নাম হচ্ছে তারেক, তিনি মরক্কোর যে অংশ দিয়ে স্পেন গিয়েছে সেটার নাম ইতিহাসে এসেছে জাবাল আত তারেক, কিন্তু পশ্চিম ঐতিহাসিকগণ সেটা বিকৃত করে নাম দিয়েছে জিব্রাল্টা। এটা হচ্ছে ইসলামের প্রতি তাদের বিদ্বেষ, যেন মুসলিমদের মাধ্যমে ইউরোপ আমেরিকা সভ্যতা শিখেছে সেই ইতিহাসকে ঢেকে দেবার জন্য পশ্চিমারা ইতিহাসকে বিকৃত করেছে। শুধু তাই নয়, রসায়নের জনক ইমাম আল কামি রাহমতুল্লাহ, তার নামটি ইংরেজরা পরিবর্তন করে রেখেছে ক্যামি। এভাবে যুগ হাজার বছর আগ থেকে অমুসলিমরা ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলার যে ঘটনাটা, ইহুদিদের দোসর বা ইসলামের শত্রু মুনাফিকরা ভুল তফসির লিখেছে, আমরা সেই জীবাণুতে আক্রান্ত হই, আজকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করছি। হযরত জয়নবের ঘটনা কি, তা তফসিরে এসেছে, সহি হাদিসে এসেছে, সূরা আহজাবে এসেছে। ঘটনাটার মূলটা আমি বলে দিচ্ছি এক মিনিটে। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন ছেলে সন্তান ছিল, কিন্তু একজন ছেলে সন্তানকেও আল্লাহ তাআলা প্রাপ্ত বয়স্ক হতে দেননি।
কেন দেননি? আল্লাহ কোরআন করিম সূরা আহজাবে স্পষ্ট করে দিয়েছেন 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, ওনার পরে কোনো নবী নেই, ওনার পরে কোনো রাসূল নেই। আল্লাহ স্পষ্ট সূরা আহজাবে কথা বলেছেন। এই আয়াত কেন নাজিল হলো সেটা পড়তে হবে তাফসীরে, তাইলে হযরত জয়নবের ঘটনাটা আমাদের বুঝে আসবে। আমরা জানি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজাদ করে দিয়েছিলেন এবং তাকে ছেলের মতো স্নেহ করতেন। হযরত যায়েদের কাছে হযরত জয়নবের বিয়ে হয়েছিল। হযরত জয়নব ছিলেন কুরাইশ বংশের মেয়ে, উচ্চ বংশের সম্ভ্রান্ত মেয়ে। মোটেও তিনি খুব একটা খুশি ছিলেন না হযরত যায়েদের মতো একজন গোলামের কাছে বিয়ে বসে, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামে কোনো শ্রেণীবিন্যাস নেই, কোনো ক্লাসিফিকেশন নেই, কোনো সাদা নাই কালো নেই, কোনো বংশমর্যাদার মূল্য নেই। তার জন্য কুরাইশ বংশের মেয়ে হযরত জায়নবকে, হযরত যায়েদের কে কুরাইশরা মনে করত আল্লাহ রসুলের ছেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরস যা প্রত্যেক ছেলে সন্তানকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন একটি কথা, জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ চাচাতো আখতিম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার নুবুয়া লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। আল্লাহ তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তানকে জীবিত রাখতাম, যাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী বানাতাম। কোন পালিত পুত্র পুত্র নয়, ছেলে নয়, মুখে বলা ছেলে কোনোদিন ছেলে হতে পারে না, তা প্রমাণ করার জন্যই পরবর্তী ঘটনাগুলো হয়েছে। হযরত যায়েদের সাথে হযরত জায়নবের বিবাহ ছিন্ন হয়েছে এবং হযরত জায়নবের মনে কষ্ট ছিল। হযরত জায়নবের পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে প্রস্তাব করা হলো, হযরত যায়েদ নিজ মনে খুশি মনে সেপারেশনকে মেনে নিয়েছেন। পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জায়নবকে বিয়ে করেছেন। এটা একটি স্পষ্ট বিষয়, সুস্পষ্ট ইতিহাস, যা হাদিস শাস্ত্রে স্পষ্ট রেফারেন্সের সাথে এসেছে, কোরআন কারীমের সমস্ত নির্ভরযোগ্য তাফসীরের মধ্যে এসেছে। এই ইতিহাসটিকে ইহুদি ও তাদের সাথে কানেক্টিভিটি আছে যারা, তারা বিকৃত করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা হযরত জায়নবের বিয়ের মাধ্যমে এটাই প্রমাণ দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান নেই। যায়েদ, যেটাকে মুখ বলা ছেলে সন্তান বলা হতো, সে ছেলে সন্তান নয়। এটা হচ্ছে আল্লাহ তাআলার বাকসাদ। তারপর আমাদের সম্মানিত গণস্বাস্থ্যের পরিচালক ডক্টর জাফর সাহেব বলেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, এখানেও ইতিহাস বিকৃত হয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে নেতৃত্ব দেননি। খোলাফায়ে রাশিদিনের ক্ষেত্রে কি হয়েছে, ইতিহাস কি বলে? আমরা কাদির ইতিহাস পড়ি, মিস্টার হিট্রির ইতিহাস পড়ি, মিস্টার হিট্রি ছিল ইংরেজ, তার ইতিহাস পড়ব কেন? আমরা কার্লাইল এবং বার্নার্ডশোর ইতিহাস পড়ব কেন? আমার কাছে ইতিহাস আছে ইসলামের ইতিহাস, আল বেদায়া অন নেহায়া, যেটা ইবনু কাসির লিখেছেন, তারিখে দামেস্ক 80 খণ্ডে লেখা ইতিহাস, ইবনু আসাকিরের ইতিহাস, ইবনু খুলদুন সমাজ বিজ্ঞানের জনক যাকে বলা হয়, ওয়াফিয়াতুল আয়ানের লেখক, এই ইতিহাসগুলো পড়তে হবে খোলাফায়ে রাশিদিনের সঠিক ইতিহাস জানার জন্য। খোলাফায়ে রাশিদিনের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছে 2 বছর 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পর তিনি জান্নাতবাসী হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুর কারণ কি ছিল? সেটা কোনো খেলাফত নিয়ে কোন্দল ছিল না, কোনো ব্যক্তি সংঘাত ছিল না, একজন অগ্নি পূজারীর বিচার করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা ইবনে শোবা গোলামীর বিচার করেছিলেন, বিচারে হেরে যে অগ্নি পূজারি পারস্যবাসী, সে ফজর নামাজ পড়া অবস্থায় হযরত ওমরকে খঞ্জরের আঘাতে শহীদ করেছিল। সেটা খোলাফায়ে রাশিদিনের কোনো দ্বন্দ্ব ছিল না, খেলাফতের কোনো দ্বন্দ্ব ছিল না। হযরত ওমরকে হত্যাকারীকে ধরতে যে মসজিদ নববীতে 7 জন সাহাবি আততায়ীর হাতে নিহত হয়েছিল, পরবর্তীতে ক্ষমতায় খেলাফতের দায়িত্ব নিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি দায়িত্ব নেওয়ার পর হযরত ওমরের যুগে এক ইহুদি নেতা মুসলমান হয়েছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। মূলত সে ছিল মুনাফেক, অর্থাৎ বাহ্যিক মুসলমান হয়েছিল, মূলত সে মুসলিম হয়নি। পরবর্তীতে সিনাই উপত্যকা, মিশরের সিনাই উপত্যকাতে যে আব্দুল্লাহ বিন সাবা একটি ইহুদিদের নিয়ে দল গঠন করেছিল, যাকে ইতিহাসে বলা হয়েছে সাবাই চক্র, এই সাবাই চক্র মদিনা মুনাওয়ারাতে তাদের তৎকালীন বিভিন্ন গোয়েন্দা দালাল তাদের দোসরদের মাধ্যমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটি ভুল ধারণা আরবে সৃষ্টি করেছিল, বিশেষ করে আরবের মূল মদিনাতুল মুনাওয়ারাতে। তখন কিছু মুসলমান বিদ্রোহের কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করেছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 22 দিন ঘেরাও করে রাখা হয়েছিল। কি মুসলমানের কি দাবি ছিল? আব্দুল্লাহ বিন সাবা ইহুদি সাবাই চক্র এটাই প্রচার করেছিল মুসলমানদের কাছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করছেন না। মুসলমানরা তখন জবাবদিহিতার জন্য হযরত ওসমানের অপসারণ চেয়েছিল, হযরত ওসমানকে অবরুদ্ধ করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুই সন্তান হাসান হোসেনকে তরবারি দিয়ে হযরত ওসমানের দরজায় দাঁড় করিয়ে দিয়েছিলেন, তোমাদের জীবন থাকতে যেন হযরত ওসমানের কোনো ক্ষতি না হয়। পিছন দিক থেকে বিদ্রোহীরা এসে হযরত ওসমানকে শহীদ করেছিল। হযরত ওসমানের শাহাদাতকে কেন্দ্র করে হযরত আলী এবং দামেস্কের শাসক হযরত মুয়াবিয়ার সংঘাত শুরু হয়েছিল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল তার, ভুল বোঝাবুঝি ছিল। সাবাই চক্র এখন যেমন ইহুদিরা সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে ইসলাম ফোবিয়া ছড়াচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং করছে, সকল চ্যানেল তো তাদের হাতে, তাদের যে পূর্বপুরুষ ছিল আব্দুল্লাহ বিন সাবা আব্দুল্লাহ বিন উবাই তারাও ছিল এইরকম কুচক্রী, তারা মিথ্যাটা বারবার বলতো যেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তো মদিনা মুনাওয়ারা থেকে দামেস্কের দূরত্ব ছিল 15 দিনের। সাবাই চক্র সেখানেও যে হযরত মুয়াবিয়াকে ভুল বুঝিয়েছিল যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর বিচার হযরত আলী কেন করছেন না, হযরত আলী কেন করেননি, ইতিহাস তার প্রমাণ দিয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম খেলাফতের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছিল, যে ফেতনা ছিল, তিনি তা দমনের পর হযরত ওসমানের বিচার, যারা হত্যার সাথে জড়িত তাদের বিচারের কথা বলেছিলেন। কিন্তু ভুল বুঝার কারণে হযরত মুয়াবিয়ার সাথে হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হয়েছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পক্ষ নিয়েছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, পক্ষ নিয়েছিলেন হযরত মুয়াবিয়ার। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোনো দুর্ব্যবহার করেননি, বরং আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে আম্মাজান হযরত আয়েশাকে পুরো ব্যাখ্যা দেওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনা মুনাওয়ারাতে ফিরে এসেছিলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিরাপত্তার জন্য হযরত আলী 250 সাহাবীকে সঙ্গে দিয়েছিলেন, যেন সসম্মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছিয়ে দেওয়া হয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে যুদ্ধে নেতৃত্ব দেননি, বরং তিনি সমর্থন জ্ঞাপন করার জন্য গিয়েছিলেন, সেটা নারী নেতৃত্বকে সাব্যস্ত করে না। দ্বিতীয় নারী নেতৃত্বকে তিনি যে প্রমাণ করতে চাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন নারী নেতৃত্বের ক্ষেত্রে, সেটা তো আমাদের বুঝে থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী নেতৃত্বের ক্ষেত্রে কুফলতার কথা বলেছেন, কুফলতা অর্থাৎ পুরুষ নেতৃত্বে যে সফলতা আসবে নারী নেতৃত্বে সেই সফলতা আসতে পারে না, সেটা হাদিসের অর্থ, যেটা আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, যে জাতি তাদের শাসন ব্যবস্থার দায়িত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নারীকে দিবে সেই জাতি পুরোপুরি সফলতা কখনো লাভ করবে না। আল্লাহ রসুলের এই হাদিসের বাস্তবতা দেখতে হলে আমেরিকাকে দেখেন, আমেরিকাতে ডেমোক্রেসি গণতন্ত্রের বয়স 240 বছর পার হয়েছে, মিস্টার জো বাইডেন 46তম প্রেসিডেন্ট, যেই আমেরিকা সারা দুনিয়ায় নারীবাদী আন্দোলন করছে, নারী পুরুষের সমান অধিকার চাচ্ছে, 240 বছরের ইতিহাসে আমেরিকা একজন নারীকে প্রেসিডেন্ট কেন বানালো না, 46 জন প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে ক্ষমতায় বসিয়েছে সব পুরুষকে, কারণ তারা মনে প্রাণে জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যা বলেছেন তা মহাসত্য, সেজন্য তারা গোপনে হলেও আল্লাহ রসুলের রাজনৈতিক আদর্শকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করেছে, কোন নারীকে আমেরিকাতে প্রেসিডেন্ট হতে দেয়নি 240 বছরের ইতিহাসে, 46 জন প্রেসিডেন্ট বসিয়েছে, নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। আল্লাহ রসুলের একটি হাদিস মানার কারণে এখনো আমেরিকা সফলভাবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। এরপর ডক্টর জাফরুল্লাহ সাহেব একটি কথা বলেছেন যে ইসলাম ব্যক্তিগত বিষয়, এটা রাষ্ট্রীয় বিষয় না, না ইসলাম কোনো ধর্ম নয় এটা বুঝতে হবে, বৌদ্ধ খ্রিস্টান
হিন্দু ইহুদি এটা ধর্মের নাম, এটা সংস্কৃতির অংশ, সেটা ব্যক্তিগত জীবনে লালনীয় পালনীয়। ইসলাম হচ্ছে দিন, দিন অর্থ জীবন বিধান, সেটা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে পালন করতে হবে। এটা আল্লাহর হুকুম, যা আল্লাহ সূরা হাজ্জে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাহ ওয়া আতাউয যাকা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে, যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সাগর, আপনি একটি প্রশ্ন করেছিলেন যে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারাও তো আল্লাহর সৃষ্টি। একটু শর্ট করে যদি সবগুলোর উত্তর দেন হুজুর, তাহলে আমরা অন্যান্য প্রশ্ন দিচ্ছি। আমি লাস্ট সবগুলোর উত্তর দিচ্ছি, লাস্ট কথাটা আমি শুনবো, তবে সবগুলো উত্তর দিচ্ছি। কিন্তু আমাদের সম্মানিত জাফরুল্লাহ মহোদয় সাহেব ধৈর্য ধরবেন কিনা আমি জানি না, উনি মানে অনেকক্ষণ বসে থাকতে পারেন না, তো প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে। আপনি যে একটু অন্যান্য করে যাবেন, জি সব শর্ট করে যদি একটু বলেন আর কি। হ্যাঁ জি 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 জি, আমি বুঝতে পেরেছি আপনি চলে যাবেন, তবে উত্তরটা দিচ্ছি খুব সংক্ষেপে। আমি কোন প্রশ্নের উত্তর বাদ রাখি না আল্লাহর রহমতে। আমি তো জাফরুল্লাহ স্যার তো আমাকে দাওয়াত করেছেন তার বাড়িতে, আমি তো সময় পাচ্ছি না যেতে, আমি তো চা খেতে যাবো ওনার বাসায়, আর আমি দরবার শরীফে আনবো ওনাকে চা খাওয়ার জন্য, আরো কিছু অনেক কিছু খাওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা প্রতিটি মানুষের কল্যাণ চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান শুধু মুসলমানের জন্য নয়, একমাত্র মুসলমান অসাম্প্রদায়িক, আর সব ধর্মের লোক সাম্প্রদায়িক। মুসলমানকে আল্লাহ বলেছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উম্মতে মুহাম্মদি তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণে। অতএব ইসলামটা শুধু মুসলমানের জন্য না, শুধু ব্যক্তি জীবনের জন্য না, সারা পৃথিবীর জন্য, সারা দুনিয়ার জন্য। তাহলে আপনারা অন্য অন্য জাতির জন্য দোয়া করেন না কেন, বা অমুসলিমদের জন্য? আপনাদের বলি বলছি সাগর, শর্ট করে যদি বলেন, এরপর আমি আরেকটা প্রশ্ন নিব। শর্টকাট বলছি আমাদের জাফরুল্লাহ স্যার সহ যত বুদ্ধিজীবী বাংলাদেশে আছেন, যারা দেশের কল্যাণ চান, জাতির কল্যাণ চান, তাদেরকে একবার নয় হাজারবার কোরআন হাদিস বুঝাতে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আমরা 10টা আমাদের মাহফিল গুলো মানুষ নিয়ে যায় 2 বছর আগে ডেট করে, তারপর আমাদেরকে যেতে হয়। ওনাদের মতো বুদ্ধিজীবীদেরকে কোরআন হাদিস বোঝানোর জন্য আমরা 10টি মাহফিল বাদ দিয়ে দিব, কারণ ওনারা বাংলাদেশের মাথা, ওনারা ঠিক, বাংলাদেশ ঠিক। আমি যেটা বলছি যে আমরা অমুসলিমদের জন্য দোয়া করি, কে বলেছে দোয়া করি না? আমরা প্রত্যেক দোয়াতে বলি, আল্লাহ পৃথিবীর সকল মানুষের জন্য ইসলামের দরজাকে উন্মুক্ত করে দাও, পৃথিবীর প্রতিটি মানুষকে হেদায়ত করে, দোয়া তো আমরা করি, করি না কে বলেছে? এখন প্রশ্ন হলো, আল্লাহ তো সবার রব, সবার স্রষ্টা, কিন্তু অমুসলিমরা জাহান্নামে যাবে কেন? এটা সংক্ষেপে উত্তর দিচ্ছি। আমরা যখন এসএসসি পাস করেছি, এটা 94-95 এর সময়ের কথাই বলছি, তখন আমাদের কম্পালসারি সাবজেক্ট ছিল ম্যাথ, বাংলা, সাহিত্য, ইংরেজি, এগুলো ছিল। আরেকটা ছিল অপশনাল সাবজেক্ট, বাংলাদেশে তখন কম্পিউটার মাত্র এসেছে, কম্পিউটার সায়েন্স নামে একটা বই পড়তাম আমরা 250-300 পৃষ্ঠার। এটাতে যারা ফেল করেছে এই সাবজেক্টে, তাদের সবাইকে টেস্টে অ্যালাউ করা হয়েছে এবং তারা এসএসসি পরীক্ষা আমাদের সাথে দিয়েছে। কিন্তু এসএসসি পরীক্ষায় যারা এই কম্পালসারিতে ফেল করেছিল অপশনালে, তাদেরকেও প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সাথে যারা ম্যাথে ইংরেজিতে ফেল করেছিল, তারা ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারে নাই, তারা প্রমোশন পায়নি। আসলে প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা, আর পৃথিবীটা পরীক্ষার একটা জায়গা। আল্লাহ দুটো সাবজেক্ট রেখেছেন, ওই 2 সাবজেক্টে পাশ করলে জান্নাত যাওয়া যাবে। সে যেই কোনো লোক হোক, যেই কোনো বংশের হোক, গোত্রের হোক, বর্ণের হোক, দুটো সাবজেক্টে তাকে পাশ করতে হবে, একটি হচ্ছে ইমান আর একটি হচ্ছে আমল। আল্লাহ বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, যারা ইমান আনয়ন করবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, সে যে কোনো বংশের হোক, গোত্রের হোক। আর যদি এই সাবজেক্টে ফেল হয়ে যায়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আমরা এই ব্যাপারে ক্লিয়ার হয়েছে স্যার, আপনি জি স্যার আপনি আনমিউট করবেন, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনারা স্যার একটু আনমিউট করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ,
ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি মানুষ, কি মুসলিম, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, জন্মনে মুসলিম হিসেবে, আল্লাহ কারোর সাথে বেইনসাফ করেন না, তার জন্মটা মুসলিম হিসেবে হয়, তার পিতা মাতা হয় তাকে ইহুদি বানায় না খ্রিস্টান বানায় না অগ্নি পূজারি বানায়, কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি বিস্তৃত বীর্য থেকে মানুষ তৈরি করেছি। তারপর আল্লাহ বলেন থুম্মা ইম্মা, আমি মানুষকে হেদায়েত করেছি, হয় সে হেদায়েতকে গ্রহণ করবে কি গ্রহণ করবে না। সুন্দর সুন্দর সুন্দর, আমরা খুব সুন্দরভাবে এটা উত্তরটা জেনেছি। স্যার আপনার লাস্ট দুই মিনিট যে আপনি যদি একটু স্যার বলেন, হাজরে আসওয়াদ সম্পর্কে আপনি একটু মন্তব্য করেছিলেন যে বিষয়টা আমরা যেহেতু খুবই ওইটা নিয়ে এখন সময় নেই, আমি দুটা ছোট প্রশ্নের উত্তর জানতে চাই। আমাদের এখানে সম্প্রতি দুই বিচারক বলেছেন যে মেয়েরা নিকা রেজিস্টার হতে পারবে না, কারণ ওনাদের মাসিক হয়, এই ব্যাপারে ধর্মের বিধান কি ম্যারিজ রেজিস্টার হতে পারবে না আমাদের মহিলারা, এমনকি লেখাপড়া আলেম পাস করেও না, এই ব্যাপারে আপনার কথাবার্তা কি? আর দ্বিতীয়তটা আমি যেটা জানতে চাই হলো রসুল্লার স্ত্রীদের কি পুনর্বিবাহ অ্যালাউড আছে কি নাই? আচ্ছা, এই দুটো উত্তর দিচ্ছি। সাগর আপনি ওপেন করেন। প্রথম, বিচারকরা বাংলাদেশে যে রায় দিয়েছেন মহিলারা ম্যারিজ রেজিস্টার হতে পারবে না, না, ম্যারিজ রেজিস্টার হবার জন্য ঋতু হওয়া না হওয়ার কোনো বিষয় না, মহিলারা যদি অন্য চাকরি বাকরি পেতে পারে ম্যারিজ রেজিস্ট্রারির চাকরিও পেতে পারবে, এতে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে সেটা একটা ভিন্ন বিষয়, কারণ মহিলারা সব জায়গায় যেতে পারবে না, বিয়ে রাতে হয় দিনে হয়, ম্যারিজ রেজিস্ট্রার হলে তো তাকে রাতও দৌড়িয়ে দৌড়িয়ে যেতে হবে মানুষের বাড়িতে, সে তো দারোগা পুলিশ হতে পারবে, বিমানিক হতে পারবে, আর ম্যারিজ রেজিস্ট্রার হতে পারবে না, এটা কোনো যুক্তির কথা হলো না? আমি নিষেধ করছি না, আমি নিষেধ করছি না, একটা হচ্ছে অনুমোদন, আরেকটা হচ্ছে নির্দেশ, আরেকটা হচ্ছে উৎসাহ, অনুমোদন সব এক জিনিস না। দ্বিতীয় রাইট, দ্বিতীয় যে প্রশ্ন করেছেন আল্লাহ রসুলের স্ত্রীদের ব্যাপারে, আল্লাহ রসুলের স্ত্রীদের ব্যাপারে না, কেন হবে না? পুনর্বিবাহ মানে 1500 বছর আগে আল্লাহ রসুল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আম্মাজান যারা স্ত্রী ছিলেন ওনাদেরকে বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছিলেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আন নাবিয়্যু আহজা, আল্লাহ বলেছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল্লাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিকট তোমাদের জীবনের চরিত্র প্রিয়, আর ওনার স্ত্রীগণ তোমাদের মা, অতএব সন্তানরা মাকে বিয়ে করতে পারে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছিলেন, এই জন্য কোন সাহাবি বিয়ের চিন্তাও করেননি, মা হিসেবে শ্রদ্ধা করেছেন। এটা হতে পারে কিনা, রসুল্লাহ এত বড় প্রেমিক ছিলেন যে তার স্ত্রীরা অন্য কাউকে বিয়ে করুক এটা উনি মেনে নিতে পারেন নাই, তাই খোদার কাছে চেয়ে এই জাতীয় সুরা অবতীর্ণ করেছেন। কি কি আবার একটু কথাটা শুনতে চাই? আমি জানতে চাই, আমার কাছে আশ্চর্য মনে হয় প্রত্যেকটা বৈজ্ঞানিক ভাবে সুরাগুলি আছে, কিন্তু এই রসুলের স্ত্রীকে যে পুনর্বিবাহ হতে পারবে না, তারা হঠাৎ আম্মাজান হয়ে যাবেন ওনার স্ত্রী, এটা কেমন কথা? দেখ আমি আর আমি বলছি আপনাকে আপনার এই প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি বুঝতে পেরেছি যা পুরো 30 পারা কোরআনের প্রতি আপনার বিশ্বাস নেই, আপনার রোগটা এখানে, আমি আপনাকে বলে দিচ্ছি, কোরআনের শুরু থেকে শেষ বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দ আল্লাহর কাছ থেকে এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে কিছু নেননি, আমি তার প্রমাণ দিচ্ছি আপনাকে। আপনি বলুন তো, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন হযরত খাদিজাকে, কোরআনের কোথাও কি হযরত খাদিজার নাম এসেছে? কিন্তু 30 পারা কোরআনের কোথাও মা আয়েশার নামটা কেন আসে নাই? যদি আল্লাহ রসুল ওনার মন মতো আয়াত নাজিল করাতেন আল্লাহর কাছ থেকে, তাহলে অসংখ্যবার আয়েশার নাম আসতো, খাদিজার নাম আসতো কোরআনে, এসেছে ঈসার মা মরিয়মের নাম, আয়েশার নাম আসে নাই, খাদিজার নাম আসে নাই। শুধু কি তাই? শুধু কি তাই? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাকে পাননি, কোরআনের কোথাও কি আমিনা নামে সুরা এসেছে, আমিনার নাম এসেছে মা আমিনার নাম?
কিন্তু মারিয়ামের নামে সূরা এসেছে, তাহলে বোঝা যায় কোরআন আল্লাহ রসুলের তৈরি করা নয়, আর আল্লাহ রসুল যা চাইতেন তা কোরআন হয়নি। মহান আল্লাহ তাআলা যা চেয়েছেন নাজিল করেছেন সেটাই কোরআন হয়েছে। অতএব আপনার কথাটা আপনাকে প্রত্যাহার করা উচিত এবং আল্লাহর কাছে তওবা করা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উনি যা চেয়েছেন সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে কোরআন বানাননি, বরং আল্লাহ নাজিল করেছেন। আর নবী ও আওলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল্লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জীবনের চরিত্র প্রিয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তোমাদের মা। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধান। এটা কোন সূরা? এটা তারিখ সূরা আহজাব, সূরা আহজাব 6 নম্বর আয়াত। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। জি স্যার, আপনি যে আপনার আর কোনো কথা যদি থাকে তো আমরা বলতে পারি, আদারওয়াইজ আমরা এখানে শেষ করব। তবে এই পর্যন্ত অনুষ্ঠানটি 45,000 মানুষ দেখছে। 44,000। আমি 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 ডক্টর জাফরুল্লাহ মহোদয়ের উদ্দেশ্যে বলবো যে আপনাকে একটু বলবো, আমি আপনি জ্ঞানী মানুষ, আপনি বিচক্ষণ, আপনি প্রজ্ঞাবান। আমি আমি শেষ করছি, আপনি জ্ঞানী মানুষ, আপনি আপনি জ্ঞানী মানুষ, আপনি প্রজ্ঞাবান। আমি চাই আল্লাহ আপনাকে পূর্ণ হেদায়েত করুন। কোরআন করিম পুরাটাই বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হাদিসকে বিশ্বাস করতে হবে। একটি ফুটন্ত গোলাপ, জি জি জি, না ওই যে আপনি আম্মাজানদের ব্যাপারে আয়াতটা নিয়ে একটু সন্দেহ পোষণ করছেন, জানতে জানতে চাও আর কি, জানতে চাও, জানতে শেষ করছি, শেষ করছি, আমি শেষ করছি। একটি ফুটন্ত গোলাপ দেখলে বোঝা যায় এটা গোলাপ, মধ্যাহ্নের দিবাকর সূর্য দেখলে বোঝা যায় এটা সূর্য। আল্লাহর কোরআন উন্মুক্ত মনে পড়ুন, আপনি বুঝতে পারবেন এটা আল্লাহর কালাম, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কিতাব কোরআন, যা আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। অতএব সেই কোরআনের কিছু বুঝতে যদি আমাদের সমস্যা হয়, বুঝতে হবে আমাদের বুঝের সমস্যা, সেটা কোরআন হাদিসের সমস্যা নই। আমি মহান আল্লাহর কাছে আপনার কল্যাণ কামনা করছি, আপনার হেদায়ত কামনা করছি। দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ, উন্মুক্ত মন কামনা করছি আপনার। দীর্ঘ মুহূর্তে 45,000 পিপল দেখছেন আমার ইউটিউব এবং আমার ফেসবুক পেজের মধ্যে আপনারা দেখছেন, সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রতি মাসে হুজুর, আমিও সাগর, আমিও আল্লাহর কাছে উন্মুক্ত মন চাই। আর ডক্টর জাফলা সাহেবের জন্য বলবো, এই যে সিনা যা দেখতেছেন আমার 40 ইঞ্চির বেশি, পুরাটাই মন, আপনাদের জন্য এটা উন্মুক্ত আছে। আমি আমি প্রতি মাসে একটি করে অনুষ্ঠান এই ধরনের করব যেখানে এনাতুল্লাহ আব্বাসি হুজুর আমার এখানে আসবেন, প্রতি মাসে একবার করে তিনি কথা দিয়েছেন। এবং যদি এই ধরনের প্রশ্ন একদম জাফরুল্লাহ স্যারদের সমমানের কেউ যদি আসলে এনাতুল্লাহ আব্বাসি হুজুরের সাথে বসতে চান, এই বিষয়ে প্রশ্ন রাখতে চান, উনি সবসময় বলেছেন ওনার দরজা খোলা, উনি যে কোনো প্রশ্ন উত্তর দিতে রাজি আছেন। সুতরাং এটা একটি বিশাল বিষয় আমাদের মধ্যে, কেন এই ইসলামের ইসলামের বিরুদ্ধ আর ইসলামের পক্ষে কেন একটি গ্যাপ থাকবে, হোক ইসলামের বিজয় হোক অন্যদের বিজয়, কিন্তু গ্যাপটা নিয়ে আমরা যতদিন থাকবো আমাদের সমাজে কখনোই শান্তি বিরাজ করবে না। সেই জন্য আমার এই প্রচেষ্টা দর্শক, আমরা চাই যে ঘাটতিটুকু আছে আমাদের মধ্যে, যে দূরত্বটুকু আছে, এটা এটা লাঘব হোক, কারণ ধর্ম নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটাকে কমিয়ে যদি আমরা একটা পথে আসি ইনশাআল্লাহ এই দেশে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো থাকেন, আসসালামু আলাইকুম।